নিউ নতুন পুরনো যা আছে স্টক ক্লিয়ারেন্সে পাবেন মানে কিনা দামের কমে কিছু রিটার্ন আছে সেগুলো আমি ক্লিয়ারেন্স প্রাইসে দিব যেগুলো আমাদের কাছে এনাদার কালারও যদি কোনো এক পিসও থাকে সেগুলো আপনারা অনেক কমে লস পেতে পাবেন কারণ এখন তো জানেনি আমাদের কিছু করার নেই এবং এরকম অনেক ড্রেস আছে আমরা ডেলিভারিও করতে পারিনি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিস নিয়েছে কিন্তু ডেলিভারি করতে পারিনি অনেকে ফোন বন্ধ মানে বিভিন্নভাবে হয়েছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ব্যাপার আমি দেখে নিব আর কী কী আছে না আছে আপনাদের সাথে আর এটা কি ওকে এই ড্রেসটা যারা পান না এটা অনেকেই ডেলিভারি আমরা করতে পারিনি হ্যাঁ অনেকেরই ডেলিভারি করতে পারিনি প্রবলেমের কারণে সো যারা আসবে একটা তাবলায় খা হেলো দিয়ে দেন আর এখানে যে ড্রেসগুলো আছে এগুলো এক পিস করে যেমন এটা আছে এক পিস এগুলো সব আপনারা এক হাজার বারোশো নয়শো নিরানব্বই টাকা পাবেন এটা আছে চার পিস আছে চার পিস তারপরে এটা আছে হচ্ছে কি দুই পিস তারপর হচ্ছে আপনার এটা আছে এক পিস দুটো তারপরে এটাও আছে এক পিস তারপরে হচ্ছে এটা তাহলে এখন কেন

দেখাতে পারি নাই এটা আমি এত পছন্দ হয়েছে এটাও আমি এই ড্রেসটা আসলে কোনো কালারই মিস করি এটা আমি নিয়েছি আমি একটু পরে দেখাবোনি নি সময় পাইলে কিন্তু কোয়ান্টিটি কম আসছে ঠিক আছে আগের গুলো যারা নেই আজকে নিয়ে নিতে পারবেন যারা আসবেন একটা লাভ লাইক হাই হলো দিয়ে দেন আর জানাই দেন নেট সাউন্ড ওকে আছে কিনা সব ঠিকঠাক থাকলো বলে দেন আর যদি কোনো সমস্যা থাকে বলে দেন হ্যাঁ আজকে লস লাইক টোটালি লস তাসিনা লিখেছেন হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ফারিয়া ফারিয়া আপু লিখেছেন হাই আপু হ্যালো তার অন্ধকার জন্য বলেছেন বিউটিফুল থ্যাংক ইউ তারপর হচ্ছে সেতু বিশেষ লিখেছেন হাই আপু হ্যালো কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ফারিয়া আপু লিখেছেন কেমন আছে নেট সাউন্ড ওকে আছি কিনা বলেন তো আমি তো বুঝতে পারতেছেন একটু তাড়াতাড়ি করে সবাই জানাই দেন হুম দিয়ে দেন জান দেন হ্যাঁ আমাকে একটু তাড়াতাড়ি করে জানাই দেন যে নেট সাথে জান দেন অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আছে আগে চেয়ে আলহামদুলিল্লাহ বেটার বাট কালকে সারা রাত আমি ঘুমাই নেই ডাকাত এখানে ডাকাত ওখানে ডাকাত ওখানে ডাকাত মানে আমি ঘুমাইতেই পারি না এই টেনশানে মানে কিভাবে মানে হেল্প করবো কি করবো আর মানে খুব খারাপ অবস্থা আল্লাহ সব ঠিকঠাক হয়ে যাক আগে তো আজকে একটু আগে আছে ড্রেস রিসিভ করেছেন আমার আপু পছন্দ হয়েছে সেটা বলেন সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ মা বাপু লিখেছেন সে তো লিখেছেন বেস্ট কালেকশন থ্যাংক ইউ অল ক্লিয়ার আপু আপু লিখেছে থ্যাংক ইউ আপু কাল আমাদের এখানে ডাকাতে হয়েছে আপু এই জন্য আমি শেয়ার করা ট্রাই করেছি রাতে ঘুমাইতেই পারিনি এই টেনশনে জানেন আজ আনার পরে গিয়ে আমি আজকে প্রায় ছয়টা সাড়ে ছটা দিয়ে ঘুম আসছি আমার হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সাবস্নে লিখেছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো শিমু শুয়ে লিখেছে ইয়েস নেট ঠিক আছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার আপু ওকে 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 যেহেতু ক্লিয়ার আছে আমি শুরু করে দিব কারণ আজকে ড্রেসগুলো আমাকে রিটার্নের এই ড্রেসটা দিয়ে তো দেখি পারপিসে ওরে কি সুন্দর ড্রেস নিয়ে আসছে আপু অনেক সুন্দর মানে সুন্দর তো বাট কোয়ান্টিটি কম যেহেতু আজকে আমাদের কোনো রিস স্টকের ড্রেস আমরা দেখাবো না সেহেতু কিন্তু আজকে কোয়ান্টিটি কম রিজকের ড্রেসগুলো আপনার ধামাধাম তাও ভাগে পান যেগুলো আমাদের রিচ স্টকের না ক্লিয়ারেন্সে থাকে রিটার্নে থাকে সেগুলো কিন্তু আপু অটোমেটিক আপনারা জানেন শুরু থেকে কোয়ান্টিটি কম থাকে সো এগুলো কিন্তু না পেলে মন খারাপ করবেন না আর শুধুমাত্র যেটা করবেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার করবেন তাহলে ড্রেস পাবেন আপু আছে নাকি হবে না কি সেটা তাহলে কিন্তু ড্রেস শুনতে হবে এটা আমি আগে থেকে বলে রাখলাম আচ্ছা পুরো আসাম আপু ড্রেস মুগ্ধ হয়ে গেছে আচ্ছা মনীষ আপু বলেছিলেন একটু আগে ড্রেস রিসিভ করেছেন এখন লিখেছেন এত সুন্দর যে মুগ্ধ হয়েছেন থ্যাংক ইউ সো মাচ এটা আমার অনেক বড় প্রাপ্তি আমি লাইভে শুরু করেছি একটা ড্রেস ডেলিভারি পেয়েছেন ইনস্টাগ্রামকে রিভিউ দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপু তোমার সব ড্রেস অনেক সুন্দর আবার উইন হতে পারি না সঞ্জিতা আপ কি উইনার করবো তারপর আমি উইনার দিব বাট আজকে কিন্তু সব মানে লসের উপর লস এরকম একটা ব্যাপার ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি রিটার্ন ড্রেস আছে সো আজকে নিতে পারলে জিতবেন একটু আগে একটা ড্রেস হাতে পেলাম সবাই হাতে পাওয়া শুরু করেছেন তবে হ্যাঁ আপনাদেরকে আমি আগে থেকে সরি বলে নিচ্ছি ডেলিভারি কিন্তু ডিলে হতে পারে হ্যাঁ দুই চার দিন ডেলিভারি ডিলে হতে পারে যেহেতু পরিস্থিতি খারাপ সামটাইম ডেলিভারি ডিলে হতে পারে এটা একটু মেনে নিতে হবে হ্যাঁ কিছুদিনের জন্য আমরা তো ড্রেস কুরিয়ার সার্ভিসদের কাছে হাতে পৌঁছে দিচ্ছি কিন্তু তারা আমাদেরকে নোটিশ দিয়েছে যে ডেলিভারিটা ওদের ডিলে হতে পারে পরিস্থিতি বুঝি কিছু কিছু জায়গায় যায় কিছু কিছু জায়গায় আবার অফ থাকতে পারে ঠিক আছে আপনি একটু মাথায় রেখেন কিছুদিন হয়তো প্রবলেমটা থাকবে ঠিক হয়ে যাবে ড্রেস পাবেন কনফার্মেশন কোড যেতে পাবেন ড্রেসও পাবেন হ্যাঁ আপু তোমার ড্রেসটা কথা থেকে নিয়েছেন আপু এটা আমি অনলাইন থেকে পার্চেস করেছি আমার বেশিরভাগ এই ড্রেসগুলো যে দেখেন না আমি ওয়েস্টার্ন পরি ম্যাক্সিমাম আমি আমি পারচেস জুতা বলেন ব্যাগ বলেন এগুলো দেশের বাইরে গেলে শপিং করি অথবা আপনার ইয়ে থেকে কি বল অনলাইন থেকে শপিং করি এই আর কামিজ তো আমার কিনতে হয় না হ্যাঁ পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক দেশ হোক মানে কামিজ থেকে শুরু করে লাক্সারি যে কামিজ পড়তে সেটা আমি আমার এখান থেকে আমার বাইরে যেতে হয় না শুধুমাত্র ওয়েস্টার্নটা আমি দেশের বাইরে গেলে পার্চেস করি অথবা অনলাইনে পার্চেস করি মানে প্রি অর্ডার মনে করেন তিন মাস সাড়ে তিন মাস পরে আসে অগ্রিম টাকা বিকাশ করতে হয় ওয়েট করে আর আপনারা দুই তিন দিন ওয়েট করতে পারেন আপনি যত ওয়েস্টার্ন ড্রেস দেখেন প্রতিটা ড্রেস আমি হচ্ছে প্রি অর্ডার করি তিন তিন মাস সাড়ে তিন মাস পরে হাতে পাই আচ্ছা যাই হোক এটা হচ্ছে কি ব্যাপার ওকে আর এই ড্রেসটা আপু এত সুন্দর এটা কেউ মিস করেন না আগেরগুলো যারা পান নাই না আজকে আপনাদের মনটা ভালো হয়ে যাবে এটা এত সুন্দর এত সুন্দর এটা আমি এর জন্য নিয়েছি আসলে এই ড্রেসটা না আগেরও একটা কালার আপু মিস করতে পারি নাই প্লাস এটাও মিস করতে পারি নাই হ্যাঁ এটা কিন্তু ইনার টিনার সব কিছু অ্যাটাচ করে দেওয়া থাকবে সো হাফ বডি ইনার অ্যাটাস থাকবে ঠিক আছে হাফ বর্ড ইনার অ্যাটাস থাকবে সাইডে কাপ থাকবে আগেরগুলো আপনারা যারা নিয়েছেন তারা জানেন যেটার কোয়ালিটি কত ভালো আর রিটার্ন ব্যাগগুলো দেন তো মোটামুটি আচ্ছা একটু দেখি আপু তোমার ড্রেস অনেক সুন্দর তোমার মতো কিউট আচ্ছা আমি বলছি যে যেগুলো রিটার্ন আসছে দুই চার পিস যা আছে সব মানে স্টক খুঁজে খুঁজে নিয়ে আসতে হ্যাঁ আচ্ছা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু দশটা ড্রেস অর্ডার দেওয়া আছে রিণ আপু ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন এই পেজটাতে ভরসা এই পেজটার ভরসা নিশ্চিন্তে নিতে পারে আলহামদুলিল্লাহ ও সুচন আপু থ্যাংক ইউ ডিয়ার থ্যাংক ইউ সো মাছ আচ্ছা ওকে আর কী কী আছে দেখি আছে আমি যে যে ড্রেসগুলো রিটার্ন এখান থেকে পেয়েছি ওগুলো আর যে কালারগুলো আছে এটা একটু কয় পিস আছে কোনটা দেখেন তো নাই হ্যাঁ এটা ব্লুটা দেখেন দেখেন একটু একটু ব্লু টাই তো আছে ব্লু দেখে ব্রাউন চিন্তা করতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে যারা যারা আসবেন একটা লাভলে সরি ইপ্লাই কমেন্ট করার জন্য না আপু আচ্ছা ঠিক আছে আপু আর করেন না ওকে তাছেন আপু লিখেন আসলাম আলাইকুম আসসালাম ফার্দ আপু আচ্ছা ঠিক আছে চলেন দেন তো আমাকে দুটো দেন হ্যাঙ্গার করছেন স্টকে কটা কয়টা পাইছেন ওইটা আচ্ছা আপু আপনার ড্রেসগুলো অনেক সুন্দর আপু আমি ইয়োলোটা মাস্ট পরে দেখাবো খুব সুন্দর ড্রেসটা ওটা আমার অনেক ফেভারিট যারা পাকিস্তানি কটন লাভার আছেন পাকিস্তানি কটন ছাড়া বুঝেন না কিছু পরেন না কিছু তাদের জন্য ওই ড্রেসটা সো ওটা আমি পরবো আমারটা কোথায় ওটা রেডি হয়েছে আচ্ছা আপু শিপমেন্ট ড্রেস পাইনে এখন আচ্ছা আচ্ছা স্লটিং কিছু আছে শিপমেন্ট কিছু আছে সেকেন্ড স্লটিং আমি জানি না কোনটা কে যায় ঠিক আছে যে ড্রেসগুলো আমার কাছে রিটার্নে দেখেছি আমি আমার শোরুম থেকেও নিয়ে এসেছি হ্যাঁ এই ড্রেসটা কিন্তু শোরুমে গেলে আর পাবেন না যেহেতু ক্লিয়ারেন্স করবো আমি শোরুম ঢাকা শোরুম থেকেও নিয়ে আসাইছি আসছি ঠিক আছে আচ্ছা এই ড্রেসটা আপনার সবাই জেনে থাকবেন খুবই সুন্দর এটা পরে আসেন ওগুলোরও কালার যদি উপরে দুই চার পিস থাকে ওরা নিয়ে আসেন দেখায় দিই আচ্ছা এখন আসেন সব ক্লিয়ারেন্সে চলে যাবে আচ্ছা এটা যারা নিতে পারবেন তারা অনেক বেশি জিতবেন কারণ না এখন সুপার ট্রেন্ড আছে এই ড্রেসগুলো আমি আগে প্রাইস বলে দেব কারণ কোয়ান্টিটি খুব কম হবে আর যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন আমি একটু হাইলাইট করে আরেকটা কালার আনতে গেছে আনতে থাকুক এই প্যাকেটে তো দেখছিলাম মনে হয় দেখেন তো আচ্ছা আপু আপনার ড্রেস ড্রেস খুব সুন্দর আমার আমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু যেমন বিসমিল করে আপনাদেরকে দেখায় এটা যারা নিতে পারবেন এটা হচ্ছে পার্টি একটা ড্রেস বলতে পারেন বা একটু ঘুরতে যাওয়ার জন্য বেটার আপনি আপু এগুলো আমি দেখেছি অনলাইনে পর্যন্ত অনেক জায়গায় দেখেছি এই টাইপের যত ড্রেস আপনি দেখবেন আপু কত হাজার টাকায় সেল হয় কয় হাজার টাকায় সেল হয় বলে দেখে নিন আপনি এটা অনেক মোস্ট ফেভারিট ওয়ান আমার এটা আমার অনেক ফেভারিট ড্রেস যদি সত্যি কথা বলতে যাই এটা যেমন রিজ স্টক করা সম্ভব না কারণ অনেক হ্যাভি কাজে আর আমাদের এই ড্রেসগুলো অনেক সময় লো গ্রেডের অনেক র্যাপলিকও বের করে সেজন্য কি করি আমি সেজন্য চাচ্ছে যে এটা যেহেতু অল্প কয়েক পিস আছে আর যেহেতু আমার রিস্টক করতে হিউজ টাইম জায়গার এখন তো মনে করেন রিস্ক কি করব মানে মানে সিচুয়েশন কোন দিকে যাবে সেটাই বুঝতে পারতেছি না সো যারা যারা নিয়ে নিয়ে নিন জিনিসের দাম হুট করে বেড়েও যেতে পারে কি হতে পারে খুবই খুবই মানে এটা এটা কেনা দাম যা তার থেকে কমে পাবেন আজকে আমাদের হ্যাঁ কেনা দামের চেয়ে তো কম দামে ছেড়ে দিচ্ছে এই যে দেখেন খুব সুন্দর করে আপনারা এগুলো কিন্তু সব পার এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এভরিথিং আছে নতুন লনটা বের করেন তো তিনটা হাতে নেন প্যাকেট খোলা লাগবে না আমার হাতে দেন লন কটন যারা চাচ্ছেন তাদের জন্য আছে এই যে দেখেন খুব সুন্দর করে পার্লগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কী করা আছে আপু সেলাই করা আছে হ্যাঁ আর এখানে যে কুন্দন এই পার্লের কালারটাও দেখেন একটু অন্যরকম আর এটা কিন্তু আপনার বডি শো হয় না আমি যখন পড়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কারণ এখান পর্যন্ত যদি ট্রান্সপারেন্সি থাকে মানে এখান থেকে তাহলে কিন্তু হয় কি আপনি নি চিনার পার্ট কি পড়েন এটা শো করে বাট এটার এই পোর্শনটা কিন্তু কী করা আছে আপু দেখেন ব্লক করা মানে এই পোশনটা কিন্তু ব্লক করা আপনার এই জিনিসটা কিন্তু অনেক নিচেও নামে না আমি কিন্তু যখন পরা পড়া আছে আপনি একটু যদি যান পেজে যদি রিলস টিস খুঁজতে পারেন দেখতে পারেন যে ড্রেসটা কি পরিমাণ সুন্দর একটা ড্রেস কি হেভি কাজ করা অসম্ভব লেভেলে সুন্দর হাতার মধ্যে পর্যন্ত আপনার সুন্দর করে পারল করা পুরো বডিতে পর্যন্ত ছেটা ছেটা কাজ করা হ্যাঁ এই যে এটা যারা নিতে পারবেন অনেক জিতবেন খুবই 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 সুন্দর এটা হ্যাঁ কলিচা কালারের মধ্যে আছে পুরো বডির মধ্যে পর্যন্ত কাজগুলো দেখেন কার্ড দানা দেবেন ছেটা ছেটা কোনো গ্লুয়ের সেট আপ না দেখেন ছেটা ছেটা করে পারল করে কার্ড দানা দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে কাজগুলো করা আছে এটা হয়ে যাবে আমাদের পুরো ড্রেসটা এটা হচ্ছে ইন্ডিয়ান চিরন একটা ম্যাটেরিয়ালে হবে আর ইন্ডিয়ান পিওর চিরনের মধ্যে একটা দোপাট্টা হবে যারা সফট দোপাট্টা পছন্দ করেন তাদের জন্য বেস্ট এটা কিন্তু কোনো মেরুন কালার না ডার্ক একটা পার্পল টোন কালারের মধ্যে হবে এখানে দেখেন খুব সুন্দর করে ছোটো ছোটো কাজগুলো থাকবে ডিজাইনের এসেসারিসে এটা মেজারমেন্ট করেন তো আচ্ছা অন্যটা মেজারমেন্ট করে ফেলেন আচ্ছা ড্রেসের বডি থাকবে ফর্টি এইট হাতা থাকবে টোয়েন্টি ওয়ান লং থাকবে ফর্টি থ্রি ঠিক আছে আজকে কিন্তু অনেক সিঙ্গেল সিঙ্গেল যেগুলো এক দুই পিস করে আছে আমরা কিন্তু সেগুলো ছেড়ে দিচ্ছি ওকে বডি থাকছে কত অন্য লম্বা মাপের না এখনও আচ্ছা বডি হচ্ছে কি আটচল্লিশ হাতা হচ্ছে একুশ লম্বা হচ্ছে তেতাল্লিশ এসে আর ওনারা লম্বা হচ্ছে এইটি এইট থেকে নাইনটি চড়া হবে ফর্টি ওয়ান এটা যারা আজকে নিতে পারবেন সবাই শখ লাগার জন্য রেডি হয়ে যান এটা যে কয়জন আপু আজকে ভাগে পাবেন সবার জন্য এটার প্রাইস দিচ্ছি শুধু এক হাজার কত দিব এক হাজার তিনশো তিরিশ টাকা এক হাজার তিনশো তিরিশ টাকা ঠিক আছে এক হাজার তিনশো তিরিশ টাকা ওকে যার এটা নিতে পারবেন এক হাজার তিনশো তিরিশ টাকার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ ক্লিয়ারেন্সে এক হাজার তিনশো তিরিশ টাকা মানে তেরোশো তিরিশ টাকা যে নিতে পারবেন তেরোশো তিরিশ টাকা দিয়ে এত গরজাস একটা আইটেম মানে হাতে পেলে বলবেন কি আপু আমার কি দিলা তেরোশো তিরিশ টাকা ডান সো আরেকটা কালার দেখিয়ে দেই এটার আমি দেখাবো না নতুন এখন একটা আইটেম দেখাবো আমি একটাই ক্লিয়ারেন্স একটা নিউ করে দেখিয়ে যাবো ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আরেকটা কালার ব্রাউন কালার এটা খুব স্মার্ট কালার আমি এটা কিন্তু ফার্স্ট থেকে বলছি এটা কালারটা চরম লেভেলের স্মার্ট এটা পড়লে মানে জীবনের আপনি কারোর না বিশ্বাসই করাইতে পারবেন আপনি এই দাম এটা পেয়েছেন হ্যাঁ যারা পেয়ে যাবেন খুবই লাকি কারণ আজকে আমি রিটার্ন ক্লিয়ারেন্স একসাথে করে দেখিয়ে দিচ্ছি ওকে এটা তো দেখেন সুন্দর করে পার্ল আছে কারদান আছে এখানে আবার সুতোর কাজ আছে খুবই সুন্দর সুন্দর বলতে গেলে খুবই হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা কালারটা দেখেন কি যে স্মার্ট এগুলো পোড়লাপুর সাংঘাতিক লেভেলে সুন্দর লাগে অনেক 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 সুন্দর লাগে আর এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে স্লিভের মুখের পোষণটুকু চাইলে আমরা এটা লুজও রাখতে পারবো চাইলে আমরা ফিটিংস করতে পারবো এটা আরেকটা একটা সুবিধা হচ্ছে কি এটাতে আপনি যা দেখতে পাচ্ছেন হ্যাঁ এভরিথিং লক করা ড্রেসটা সেলাই করা এখানে ছেটা ছেটা কাজগুলো পর্যন্ত এক্সক্লুসিভলি করা আছে হ্যাঁ এ দেখেন এগুলো পর্যন্ত অনেক এক্সক্লুসিভলি করা আছে প্রতিটা জিনিস এক্সক্লুসিভ এখানে কোনো কিছু নর্মাল আপনি পাবেন না বাট ক্লিয়ারেন্সে আমরা লস প্রাইসে ছেড়ে দিচ্ছি সো নিতে পারলে জিতে যাবেন পুরো ওনাটা অনেক বেশি অনেক 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 সুন্দর ওনাটা হ্যাঁ সফট ওনা যারা পছন্দ করে হিজাবিয়ান যারা আছে নিয়ে নেবেন যারা নিতে পারবেন এক টাকা ঠিক আছে এক টাকায় পেয়ে যাচ্ছেন এটা মাত্র এক টাকা ওকে যে নিতে পারবেন জিতে যাবেন মাত্র তেরোশো তিরিশ টাকা হ্যাঁ তেরোশো তিরিশ টাকা এই ড্রেস ভাবা যায় বলেন তো ক্লিয়ারেন্সে পেয়ে যাচ্ছেন তেরোশো তিরিশ টাকা তোমার ড্রেসটা যে সুন্দর কী বলবো থ্যাংক ইউ আপু গুড গুড কালেকশনস থ্যাংক ইউ নার্ভিস আপু আপু তুমি তা আরও বেশি তোমার ড্রেসটা স্মার্ট আদি বাপু থ্যাংক ইউ সো মাচ আপু খাদিজ আপ্লিকেশন অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ মুনি আপু সো কিউট আচ্ছা এই যে দেখেন ওকে সো যারা এটা নিবেন এটা নিয়ে নিন এখন আমি একটা নতুন কটন কালেকশন দেখাবো তারপর আমি ওরা ওইটা নিয়ে আসো আসলে হচ্ছে কি আমি এটা দিচ্ছি আপু কথা গেছে সবসময় মিল আছে রিন আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটা কিন্তু জরুরি কথা মিল থাকাটা খুবই জরুরি অপসর আপু লিখেছেন গর্জিয়াস তারপর সোনি আপু লিখেছেন এক্সক্লুসিভ ওকে চলেন এখন একটা লন কটনের কালেকশন দেখাবো যেটার সাথে আমরা লেসও পাবো ঠিক আছে যেটার সাথে আমরা একটা সুন্দর লেসও পাবো ওকে আচ্ছা বেবি ফ্যাশন ওয়ার্ল্ড বেবি ফ্যাশন ওয়ার্ল্ড লিখেছেন সো গর্জিয়াস থ্যাংক ইউ উম আপু লিখেছেন সুপার ডুপার কালেকশন থ্যাংক ইউ আদিবা জানা দেখেছেন বেস্ট কোয়ালিটি আপু নাইস কালেকশন লিখেছেন আপু শুরু থেকে আছেন এনএস অর্পিত আপু লিখেছেন গুড কবিতার গান লিখেছেন কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেনশন লাগতেছে খালি সবার জন্য বুঝছে টেনশানই ডাকাত ওখানে একটু টেনশানই আসি সবাইকে সবার জন্য অ্যাকচুয়ালি বাট ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেসটা সম্পূর্ণ লন কটনে হবে হ্যাঁ খুব লাইট কালার এগুলো পড়লে স্মার্ট লাগে এটা সবচেয়ে সুন্দর কি জানেন এটার ব্যাক পার্ট ওর না দেখেন ব্যাক পার্টটা এত সুন্দর তার মধ্যে আমার কাছে এই জিনিসটা এটার যে প্যানেলিংটা দিয়েছে না আবার এক্সট্রা কিন্তু লেসও পাবেন প্যানেলিংটা দেখতে পাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব দেখেন অনেক সুন্দর যার ইচ্ছা মতো ওয়াশ ওয়াশ করে ড্রেস পড়তে চান আরামের রানী হতে চান তাদের জন্য বেস্ট এই হয়ে যাবে আমাদের পুরো ড্রেসটা এখানে সুন্দর করে দেখেন কাজগুলো দেখেছেন এমব্রডারিয়ান সিকোয়েন্সের হালকা করে কাজ আর এগুলো ইচ্ছা মতো ওয়াশ করা যায় ইচ্ছা মতো পরা যায় একদম সলিড কটন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড সলিড কটন দেশীয় কিন্তু কোনো কিছু এটার মধ্যে নেই ঠিক আছে এটা কিন্তু ইম্পোর্ট করা একেবারেই সলিড যেটা হ্যাঁ আপনারা যারা পাকিস্তানি কটন পরেন তারা নিয়ে দেখতে পান খুবই আরামদায়ক জিনিসটা দেখেন মানে খুব লাইট টন কালার তো দেখতে স্মার্ট লাগবে এটা অন্যটাও সুন্দর আর হিজাবিয়ানও নিতে পারেন কারণ কাজটা কিন্তু এটুকু পোষ্য পর্যন্ত খেয়াল করে দেখেন একদম এখান পোষণ পর্যন্ত কিন্তু কাজ একদম এই পোষ্য পর্যন্ত কাজটা চলে আসছে সো হিজাবিয়ানরা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন পুরোটাতে ডিজিটাল প্রিন্ট পিওর মানে থাকে না এখন তো ভাই অ্যানালগ প্রিন্টকে দেখি মানুষ ডিজিটাল প্রিন্ট বলে পর্সিয়ানকে দেখি ডিজিটাল প্রিন্ট বলে ডিজিটাল প্রিন্টের বিষয়টা পণ্য রকম আমি কিন্তু আপনাদেরকে দেখবেন যেটা অ্যানালগ বলে দিবে অ্যানালগ যেটা আপনার পরশিয়ান বলে দেশিয়ান অনেকে বুঝি নিজেরাই বুঝি কিনা আমি সেটাই বুঝি না এটা বলার কারণটা কি ঠিক আছে কারণ হচ্ছে অ্যানালগ আর পর্শিয়ান আর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু অনেক ব্যাপার সেপার আলাদা থাকে হ্যাঁ কি যেন সুন্দর এই যে দেখেন ওকে এটা ব্যাক পার্টে যখন বসে যাবে খুবই সুন্দর লাগবে না আমি একটু আমার হচ্ছে গিয়ে ফ্রন্ট একরকম ব্যাক একরকম এই টাইপসের ড্রেসগুলো দারুন লাগে ওকে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দামানের পোর্শনটুকু আর এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে স্লিভের অংশটুকু ওকে এটার সাথে কিন্তু আমরা লেসও পেয়ে যাবো লাক্সারিটা একটা প্যাকেজিং ক্যাটালগ সব কিছু পেয়ে যাচ্ছি আচ্ছা এখন আমি চলে যাচ্ছি এটা সুন্দর একটা দোপাট্টা তারপরে চলে যাবো প্যান্ট এখন আপনি লেসটা যে কোনোভাবে ইউজ করতে পারবেন একদম সলিড লাক্সারি একটা প্রিমিয়াম লন কটনের মধ্যে আমরা দোপাট্টা পেয়ে যাবো এই যে এগুলো কিন্তু খুচরা খুচরা আছে আপু যেগুলো শোরুম থেকে আমরা কিছু কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসতেছি এগুলো কিন্তু প্রচুর খুচরা খুচরা অল্প অল্পই থাকবে এবং প্রচুর লস প্রাইসের ছেড়ে দিচ্ছি নিয়ে নেওয়ার ট্রাই করবেন হ্যাঁ নিয়ে নেওয়ার ট্রাই করবেন এই যে দেখেন এটা হয়ে যাচ্ছে আমাদের লেসিংটা আর এটা হয়ে যাচ্ছে আমাদের প্যান্ট পিসটা ওকে যারা আছেন একটা লাভ লাইক দিয়ে দিন প্লিজ যারা যারা আছেন আর যারা যারা আমার কাছ থেকে ড্রেস নেন সব প্রতিদিনই কিন্তু লাইভ থেকে আমি উইনার করে থাকি আই হাই আমি দিই পেয়ে যে নাই আমি আমার আইডিতে ঢুকে বসে আসি আচ্ছা সরি ওয়া অসাধারণ কালেকশনস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ যারা আসবেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ যারাই আসবেন একটা লাভ লাইক দিয়ে দিন আজকের ড্রেসগুলো সাংঘাতিক মানে এগুলো মিস করার মতো না হ্যাঁ অনেক 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 সুন্দর তো চেষ্টা করবেন একটা হলো এখনকার ড্রেসগুলো থেকে নিয়ে নেওয়ার হ্যাঁ ওকে আমি আমার পেজেই ঢুকি নেই খেয়ালই করি নাই দাঁড়ান হ্যাঁ এখন ঢুকেছি আমি একটু কমেন্টের এখানে চলে যাই যারা আসবেন এসে একটা লাভ লাইক দিয়ে দিন প্লিজ হ্যাঁ একটা লাভ লাইক দিয়ে দিন যারা সাথে আছেন একটা লাভ লাইক দিয়ে দিন ওকে আচ্ছা হ্যাঁ এখন এখন একটু কমেন্ট করে দিন হ্যাঁ এতক্ষণ আমি আমার আইডি থেকে ছিলাম না আচ্ছা ওকে এই হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট কালার সো যাদের এই কালারটা ভালো লাগবে এই দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন খুবই সুন্দর লেসটা আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারবেন আর এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে ক্যাটালগ প্যাকেজিং দেখতেই পাচ্ছেন হুম তো যারা পাকিস্তানি ড্রেস পরেন তারা চাইলে নিতে পারেন ইম্পোর্টেড কিন্তু কাটিং প্যাটার্ন এখানে হয়েছে এই দেখেন খুবই দারুণ হ্যাঁ খুবই দারুণ অনেক এগুলি অনেক এলিগেন্ট আপু মানে যারা আছে না যে টিচার অথবা ডক্টর একটু এরকম মানে প্রোফাইলে যারা আছেন তাদের অনেক সুন্দর লাগবে কারণ এগুলো কিন্তু অনেক স্মার্ট জিনিসপত্র আরামের সাথে আর ওয়াশ করা নিয়ে কোনো টেনশান ওকে কালার নাম্বার ওয়ান ডান স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে কালার নাম্বার ওয়ান এই হয়ে যাচ্ছে কালার নাম্বার টু আপনারা চাইলে ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার করতে পারবেন ঠিক আছে এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা কি বলবো পিঙ্ক না ডাস্টি পিঙ্ক না এন্ড কালার যেটাই বলেন না কেন খুবই সুন্দর দেখেন এই নেকের যে কাস্টুকু আছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক এগুলো অনেক এলিগেন্ট লাগে পড় হ্যাঁ এগুলো পড়লে অনেক সুন্দর লাগে দেখেছেন কাজের ফিনিশিং থেকে শুরু করি এভরিথিং সুন্দর প্লাস এই পোর্শনেও দেখেন সাইডে প্যানেলিংয়ের এর খুব সুন্দর করে আছে আর এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে দামানের পার্টুকু হ্যাঁ আর এটা হয়ে যাবে সুন্দর করে ব্যাক পোর্শন ওয়াও জাস্ট লুকিং লেখা ওয়াও না আমার কাছে ভালোই লাগে ব্যাক পার্টটা যখন একটু ডিফারেন্ট হয় না অনেক বেশি সুন্দর লাগে এই দেখেন স্লিপটা পর্যন্ত কি লেভেলের সুন্দর পুরোটাতে ডিজিটাল প্রিন্টেড আর কালারগুলো ভাই এত স্মার্ট এটা আপুর ড্রেসের টোন কালার অনেকটা হ্যাঁ আপুর ড্রেসেরটা একটু লাইট টোন কালারই যে এটা প্যানেলিংটাও খুব স্মার্ট করেছে মশাল্লাহ এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ওনাটা জাস্ট ওয়াও অন্যার সাইডে একটা জিনিস নোটিস করেছেন ওনার সাইডে কিন্তু ড্রেসের মধ্যে সাইডে যে হচ্ছে গিয়ে আপনার ইয়েটা আছে কি বলে আর ড্রেসের সাইডে যে প্যানেলটা দিয়েছে সেটা কিন্তু ওনার সাইড আছিস কি যে স্মার্ট লাগবে মাই গুডনেস হ্যাঁ এই যে দেখেন অসম্ভব লেভেলের স্মার্ট লাগবে এই যে সুন্দর করে লেসিং পাবো প্যান পিসেস পাবো আমাকে এই ক্যাটেলগ ইয়াটা দিয়ে দেন প্যাকেজিংটা দিয়ে দেন হ্যাঁ এই যে মারাত্মক সুন্দর লাগবে পারা খুবই সুন্দর লাগবে এই যে দেখেন ফুল মডেলও পড়ে আছে নিতে পারলেই জিতে যাবেন হ্যাঁ এই যে যা এই কার্ডটা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন প্রাইজ বলার পরে আবার আফসোস করেন না ওইটা ধরা ধরবো না কিন্তু আগে থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন আমি জাস্ট হচ্ছে গিয়ে আমাকে না আমি আমি এভাবে করে যে হাতে না ওরকম করে দিয়ে দেন দিতে তাহলে শুধু নেক ধরে দিব ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি টোন যেটাকে বলি এখানেও দেখেন কি সুন্দর করে কাজ এই পাশেরটা তো অসম্ভব লেভেলের সুন্দর এটা এখান পোর্শন পর্যন্ত চলে আসে খেয়াল করে দেখেছেন মানে কাজটা কই পোর্শন পর্যন্ত আসছে গায়ের মধ্যে পর্যন্ত বিদার অপশন নয় এত নিখুঁত করে কাজ করে যে ওনার সাইডে আমরা এই কাজটা পাচ্ছি মানে প্রতিটা জিনিস এত সুন্দর বিশেষ করে আপনি অনেক আরাম পাবেন এটা হচ্ছে যে যারা পাকিস্তানি লন কটন পড়তে পছন্দ করেন অনেক বেশি ড্রেস ওয়াশ করতে চান চান না যে জিরো জিরো ওয়ান তাদের জন্য সাংঘাতিক সুন্দর জিনিস সাংঘাতিক হ্যাঁ তারা একেবারেই মিস করবেন না একেবারেই না হ্যাঁ তারা একেবারেই মিস করবেন না এই যে সাংঘাতিক জিনিস আছে আর এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ওন্নাটা ওয়াও দেখেছেন কি দারুণ না ওন্নাটা সাংঘাতিক লেভেলের সুন্দর ওকে এই যে অন্যটা আমি যা বলবো কম ও মাই গড এত দারুণ এত লাইট কালারগুলো অস্থির না যেই পরবেন সুপার স্মার্ট লাগবে এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে প্যান্ট পিসেসটা আর এখন আমি দেখিয়ে দিচ্ছি সো তিনটা কালার আমি দেখালাম ক্যাটালগটা দিয়ে দেন তিনটা কালার দেখালাম ওকে আচ্ছা এটা বডি থাকবে আশি হাতা থাকবে বিশ লম্বা ছিচল্লিশ এইট থেকে নাইনটি লম্বা চল্লিশ ইঞ্চ চড়া ঠিক আছে টোটাল কালার দেখিয়েছি আমি তিনটা এটা আজকে যারা নিতে পারবেন এগুলো তো আপনার জানেন যে এক বা এক টাকা মিনিমাম হয় এই ম্যাটেরিয়ালের ড্রেসগুলো কিন্তু আজকে যারা এটা নিতে পারবেন পেয়ে যাবেন মাত্র এক টাকায় ঠিক আছে এক টাকায় পেয়ে যাবেন সো যারা এই কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে ফেলুন ওকে ডান কি কখন দিবেন আমি সব রেখে দেওয়ার পরে বুঝলাম না আচ্ছা এটার মধ্যে আমরা কালার দেখিয়েছি যে এটা আর একটা কালার আছে আর এইটা আরেকটা কালার আছে ঠিক হ্যাঁ সবগুলোর সাথে কিন্তু আমরা লেস পাব আচ্ছা ডান তো যার যেটা হয় নিয়ে নিন ওকে খুবই আরামদায়ক ম্যাটেরিয়ালের মধ্যে হয়ে যাবে সো যার যেটা ভালো লাগে নিয়ে নিন আমি কটন দেখাচ্ছি এখন হ্যাঁ তামিনা হোসেন আপু আপু রেগুলার লাইভ দেখি কিন্তু তুমি সবার কমেন্ট দেখো আমার কমেন্ট দেখো না তামান্না হোসেন হাই আপু সিরিয়াসলি সরি ডিয়ার সরি কোনোভাবে মিস হয়ে যায় বা আমার এখানে জন্য কালারটা বেশি নাই আচ্ছা দাদি বাপু যার কাছে যেটা ভালো লাগবে স্বামী এটা ইয়ে করেন নাই আচ্ছা এটা কয় পিস আছে নাই আই হাই আচ্ছা আসেন এখন আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিই এটা তো কি ড্রেস এটা ক্লিয়ারেন্স আজকে পেয়ে যাবেন অল্প কয়েকজন আপু পাবেন যারা কটন লাভার আছেন সলিড কটন তারা এটা নিয়ে নিন যেহেতু ক্লিয়ারেন্সে পাচ্ছেন এটা ভিগলার মধ্যে হবে পুরোটার মধ্যে এরকম সুন্দর 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 করে দেখেন পিটানো কিছু কাজ থাকবে এই যে পুরোটা প্রিমিয়ামের কটনের মধ্যে আবার দেখেন নিজস্ব একটা টেক্সচার আছে কিন্তু আলাদা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে কাজ পাবেন আর দেখেন নিচের পোষণও সুন্দর করে আলাদা করে অ্যাডাস্ট করে দেওয়া থাকবে এটা কিন্তু কটন হ্যাঁ এটা যারা সলিড কটন লাভার আছেন তাদের জন্য বেস্ট এই যে সম্পূর্ণ রেডি করে দেওয়া থাকবে স্থির থেকে করে আর মাই গড এটা অনেক স্মুথ ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন যেহেতু লাইট কালার না পো ইচ্ছা মতো ওয়াশ করবেন কোনো রকমের কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গেলে স্মার্ট ড্রেস এত কমে ও আপো এখন মানে এত কমে বলতে গেলে কি এটা আপু লস প্রাইস যাচ্ছে হ্যাঁ এটা মানে কি বলবো আপনারা তো অবাক হবেনি কারণ এগুলো আমাদের প্রচুর মানে কি বলবো মানে কান্নাকাটি যে করতেছি এটা হচ্ছে বেশি যে দিতেছি সত্যি কথা মনিকা হাসান লিখেছে সুপার ডুপার কালেকশন দেখেন পুরোটা চুনরি প্রিন্টের মধ্যে সেল প্রিন্ট কিন্তু এর জন্য বললাম এটার পরে আপনি নামাজও পড়ে ফেলতে পারবেন তার মধ্যে আবার হ্যান্ড ওয়ার্কও আছে এটা আমি যেহেতু এগুলোর আমাদের বেশি কোয়ান্টিটি নেই আমি কিন্তু খুব বেশিক্ষণ একটা ড্রেস এর জন্য দেখানোর জন্য দেখবেন গরজও করতেছি না কারণ কোয়ান্টিটি নাই কি দেখাবো এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এই মনির হোসেন কি লিখেছেন আপু রিপ্লাই কমেন্টটা আমি মানে পড়বো না বারবারই বলেছি রিপ্লাই কমেন্ট করবেন না হ্যাঁ ফাতেমাপু লিখেছেন অলওয়েজ অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ মামাপু লিখেছেন অনেক নয় সুন্দর আপু কেমন আছো লিখেছেন এমডি আলিদাস কি ছিল চলে গেল সরি আলহামদুলিল্লাহ এই যে খুব সুন্দর করে এই যে দেখেন ড্রেসটা আছে এটা ক্লিয়ারেন্সে চলে যাবে আজকে এটার বডি থাকবে এটা কি এটা ফর্টি না বডি থাকবে ফর্টি তার মানেই ফুল রেডি সাইড ওপেন না এটা নাকি ও মা ফুল রেডি আচ্ছা ফুল রেডি আছে ফর্টি এইটে আপনার চাইলে তিরিশ থেকে আটচল্লিশ বর্ড নিতে পারবেন ছিচল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ যারা আছেন তারা নিয়েই পড়তে পারবেন কিছু করতে হবে না হাত একুশ লম্বা পঁয়তাল্লিশ ইঞ্চ অন্যটি এইট থেকে নাইন ইঞ্চ লম্বা চড়া পর ইঞ্চ তো এটা যারা আজ নিতে পারবেন সবার জন্য এটা প্রাইস থাকবে মাত্র আটশো আশি টাকা ঠিক আছে আটশো আশি টাকা ক্লিয়ারেন্সে পেয়ে যাচ্ছেন এটা আটশো আশি টাকার ড্রেস না হ্যাঁ কিনা দাম তার চেয়ে অনেক বেশি আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটা এটা রেগুলার প্রাইস কত ছিল এক হাজার আশি টাকা হ্যাঁ যারা নিতে পারবেন নিয়ে নিন আচ্ছা এখন আসলে এটা ব্লু কালারটা ব্লু কালারটাই তো আপনারা বেশি মারামারি করছেন এটা দুইবার মনে রিস্টক করে দিয়েছি সো এটা আপনারা এবার না পেলে নেই শেষ এটা রিস্টকও হবে না ক্লিয়ারেন্সে যেহেতু দিয়ে দিচ্ছি শেষ মিন্স শেষে যে এটা হচ্ছে ব্লু কালারটা ব্লু কালার মধ্যে আর কি বোল্ডিং এটাও সলিড কটন বাট একটা কথা মাথায় রাখবেন ওটা যেহেতু লাইট কালার কস যাবে না বাট এটা থেকে কস যাবে হ্যাঁ এটা থেকে কিন্তু কস যেতে পারে ওকে এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে পুরোটার মধ্যে দেখেন কাজ করা বা যারা কটন ছাড়া কিচ্ছু পারেন না কিন্তু মাঝে মাঝে মনে হয় সেখানে এত কাপড় পরে যাব কেমন লাগবে এটা আপনি কটনও পরছেন একদম নর্মালও লাগবে না ঠিক আছে কটনও পড়ছেন হান্ড্রেড আছে সব কিছু কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ সব কিছু কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করে এখানে গ্লু সেটা কিছু নেই সব কিছু প্রিন্টিং এর মধ্যে আছে সো টেকসই মজবুতের গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হাতার মধ্যে পর্যন্ত দেখেন কি সুন্দর করে কাজ টেকসই মজবুতের গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে আরেকটা খাজানা দেখাবো জাস্ট ওই ওইটা দেন খুঁজেন হ্যাঁ 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 আমার হাতে দেন এই খাজানাটা হ্যাঁ দেন হাতে দিন এটা খোলার জন্য আমি অস্থির হয়ে গেছি যে খুবই সুন্দর ওকে আরেকটা খাজানা এখন দেখাবো যেটা কি না মাথায় হাত দেওয়া একটা অফারে পাবেন দেখেছেন এগুলো সব 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 যে যেটা নিতে পারেন ওকে আটশো আশি টাকা এগুলো যেহেতু ক্লিয়ারেন্সে যাচ্ছে আমি কিন্তু ধরে ধরেই প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে আটশো আশি টাকায় নিতে পারলে খুবই জিতবেন অনেক পড়তে পারবেন বাট ডার্ক কালারটা নিয়ে একটু পর যাবে বাট কালার গ্যারেন্টি হ্যাঁ আচ্ছা এটা আরেকটা কালার নিয়ে আসতে বলেছিলাম আচ্ছা টেক লাভ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু কি বলছেন এটা ইয়েটা ছিঁড়ে ফেলছেন কেন রিজনটা দেখছেন ছিঁড়ে ফেলছে পড়তে পারলাম না কি হয়েছিল এটা আচ্ছা আপু আমার কমেন্ট কি তোমার এখানে এম এস টি রেহে না শো করে আপু করে ফেলছে এখন আসেন না এটা 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 রিসিভ নাই ওপেন করে দেখলে একটু দলা মোচটা থাকতো দেখেন কত সুন্দর মানে প্যাকেটের মধ্যে ছিল তো এর জন্য তো সেল একটু রিঙ্কল পর বাট খুললে নিশ্চয় এত সুন্দর করে আমাদের রিটার্ন অ্যাড্রেস দলা মোচটা করে ফেলায় এই হচ্ছে অবস্থা আচ্ছা তার মানে এটা ইনটেকই আছে ওকে আচ্ছা অলওয়েজ বেস্ট কালেকশনস ওকে ডান এখন আসেন আপনাদের জন্য আরেকটা ইসরে এই ড্রেস এইটা নিয়ে আপুরা দেখেন তো এই লাইফটা মানে কত আপুরা যে এই ড্রেসটা চেয়েও পাননি হাই হাই রে এই দেখেন সাংঘাতিক সুন্দর একটা জিনিস এটা আজকে লসে চলে যাবে একটু মেজারমেন্ট করেন না প্লিজ এটা গ্রিনটা পাইছেন এক পিসও হ্যাঁ একটু মেজারমেন্ট করেন আচ্ছা দাঁড়ো একটু মেজারমেন্ট করুক আমি বলে দিতেছি যেগুলো কম কোয়ান্টিটি থাকে দেখা যায় যে আমরা দাঁড়িয়ে মেজারমেন্ট করি তমা দাস লিখেছেন নাইস কালেকশন আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আই হয় দেখেন না এটা আপনারা যখন কেচি দিয়ে প্যাকেটটা কাটছেন এটা তখনকার কাটা হ্যাঁ এই যে দেখেন দেখছেন এটা হচ্ছে ব্যাপার এটা রিজেক্টে দিয়ে দেন আর কয় পিস আছে স্টকে সাত আট দশ পিস হবে দেখি আরেকটা ইয়া অন্য নিয়ে আসেন পিস নিয়ে আসতে বলেন তো স্টকে আছে নাকি না 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 এটা না এটা না স্টকে আছে নাকি দেখেন তো না থাকলে তো নাই আচ্ছা ওকে এটা কিন্তু যারা পাবেন ফ্রেশ পাবেন হ্যাঁ আমরা কিন্তু রিজেক্ট ড্রেসের লাইভ এখনো করছি রিজেক্ট ড্রেসের লাইভ করতে আমার প্যারা লাগে হ্যাঁ আমি করি কি মানে স্লটিংই দিয়ে দেওয়া হয় ওগুলো অনেক প্যারা ওকে এটার মধ্যে যে যে কয়জনই পাবেন ফ্রেশগুলোই পাবেন 100% চেক করে দেওয়া হবে তো হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে গিয়ে ফ্রেশটা পাবেন আর সবাই না চেষ্টা করবে একটু ডেলিভারি বয় সামনে চেক করে নিতে ওকে আচ্ছা আমি ড্রেসটা দেখাতে থাকি আগে তারপরে হচ্ছে গিয়ে আমি এটার কাপড়টা কিন্তু আলাদা যেমন ওইটা যেমন চিননে ছিল এটা কিন্তু আলাদা কাপড় এই কাপড়টা একটু ডিফারেন্ট হ্যাঁ ওটার মত না এই কাপড় আমরা তিনটা ড্রেস শুধুমাত্র সেল করেছি আমি ভুলে গেছি কাপড়ের নামটা কী ছিল তো এটা আজকে ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন হ্যাঁ এটা একটু আচ্ছা আপনার দেন হাতে দেন পাইছেন আচ্ছা এটা হচ্ছে কি আপনার বডি থাকবে পঞ্চাশ হাতা থাকবে আঠারো থেকে উনিশ লম্বা ছেচল্লিশ আর উন্নাটা মাপতেছে হ্যাঁ মাপলে আমি বলে দিতেছি এটা ক্লিয়ারেন্সে চলে যাবে ঠিক আছে এটা আজকে আমি ক্লিয়ারেন্স ধরে দিয়ে দিতেছি ভাই এখন অবস্থা মানে কি বলবো মানে দেখবেন সব ঠিক হওয়ার পরে সব কিছুর দাম যাবে আকাশ ছোয়াব বেড়ে যাবে এই হলো অবস্থা আচ্ছা যারা নিতে পারবেন বুদ্ধিমতে তারা ঠিকই এখন ড্রেস নিয়ে রাখবেন এই যে দেখেন খুবই যেমন হিট হিট ড্রেসগুলো আপনারা পাইতেছেন যেটা মানে কোনো দিন এরকম হয় নাই যে আমি এই ড্রেসটা দেখিয়েছি পনেরো বিশ দিনের মধ্যে ক্লিয়ারেন্সে দিয়েছি জীবনও হয় নাই প্রথমবার কারণ এমনও হয়েছে কিছু হচ্ছে আপনারা ড্রেস ডেলিভারি করতে পারে নাই অনেক অনেক প্রবলেম গিয়েছে মানে অনেক স্টিল নাও সেম অবস্থা ঠিক আছে শোরুমের তো অবস্থা শোরুম আমরা আজকে দেখি আজকে তো বৃহস্পতিবার না আজকে তো অফ নাকি ওপেন ওপেন আছে ও ওপেন আছে ওপেন আছে হ্যাঁ শোরুম ওপেন করেছি বাট আমি ও শোরুমেরও অনেক ড্রেস আপনাদেরকে ক্লিয়ারেন্স এনে দিয়ে দিতেছি আচ্ছা এটা কিন্তু কেউ লাল মনে করে অর্ডার করবেন না এটা এটা ম্যাটেরিয়ালটা না একটু ডিফারেন্ট মানে একটু একটু মানে উপর থেকে দেখলে না এই জায়গাটা একটু ব্ল্যাক মনে হয় বাট এভাবে সরাসরি দেখলে মেরুন মনে হয় খুব একটা এটা যাদের কাছে আছে তারা বলতে পারবেন ড্রেসটা কত সুন্দর আছেন যার কাছে এই ড্রেসটা আছে বা ভাগে পেয়েছেন কে আছেন বলেন সোনিয়া পড়ি গেছেন সো এলিগেন্ট আছে এটা হয়ে যাচ্ছে গোল গলার মধ্যে প্লাস এখানে কিন্তু প্যানেলিং করে এডে স্টোন করে দেওয়া আছে যে দেখেন চারটা এটা এমন না যে এটার মধ্যে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এটা কিন্তু সুন্দর করে একটা লেয়ার করা হয়েছে তার উপরে করা হয়েছে ওকে আচ্ছা এটা প্রাইস ছিল ষোলোশো টাকা আমি আগে এটা রেগুলার হোলসেল প্রাইসটা বলে দিই তারপরে এটা আমি সেলিং প্রাইসটা বলে দিই ঠিক আছে এটা যেহেতু আজকে আমরা লসে সেল করব এটা আমার যে কজন আপু নিতে পারবেন এটা এক টাকা প্রাইস ছিল তো আজকে যে কজন আপু এটা নিতে পারবেন ভাগে পাবেন সবার জন্য এটার প্রাইস ছেড়ে দিব আপনার চোদ্দোশো টাকা এক টাকা দিয়ে দিবো ঠিক আছে এক টাকা নেন যে নিতে পারেন এক টাকায় মানে আছে না যে কি বলবো মানে কিছুই নাই যারা নিতে পারবেন এগুলো কখনো সম্ভব আপু বলেন হাতে পেলে বুঝবেন যে কি জিনিস কি প্রাইসে পেলেন মানে এগুলো কোনোদিনও মানে এই প্রাইসের জিনিসই না মানে কি বলবো আচ্ছা যাই হোক এটা হয়ে যাচ্ছে আপনাদের নিচের পোষণটা খুব পুরোটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স থাকবে কাজ ইভেন আপু ওইটার যে সুতোটা ইউজ করেছেন আপনার লাইভ্রের দেখে নিন এগুলো অনেক দামি জিনিস ইউজ করেছিল প্লাস দেখেন কাটর তাতাল কাটিং কিন্তু এখানে এই ড্রেসটা যারা ভাগে পাবে না পুরো টু মাছ লাকি ওই যেটা দেখালাম কাজের হাতের কাজের আর এগুলো অনেক লাকি কারণ এগুলো কখনো চোদ্দশো তেরোশো ঘরের ড্রেস না আপু এটা একেবারে নর্মাল যার সেন্স সেও বুঝবে মানে একদম এটা যদি কোনো একটা মানুষ এই দামি ম্যাটেরিয়াল না হোক এটা তো অনেক দামি এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল না হোক একটা নর্মাল কটনের মধ্যে যদি কে এরকম কাজ করে তার সেলাই করা চিন্তা করেন এক তো যে কাজ করা তার মধ্যে সেলাই করা তার মধ্যে এগুলোকেও কিন্তু সেলাই করে যে এটা কিন্তু আপনি এটুকু অংশ খুলতে পারবেন এই যে হ্যাঁ ডিজাইন করে এই জায়গাটা তারপর ডিজাইন করেছে পুরো পোশনটা আলাদা বসেছে মানে হাতে পায়ে জিতবেন মানে এগুলো যে কি দামি দামি জিনিস পেতে যাচ্ছেন আর ম্যাটেরিয়ালটা কিন্তু খুব সুন্দর একটা কি বলবো কাশ্মীরি সিল্কি মানে খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল একটু ডিফারেন্ট হ্যাঁ খুবই সুন্দর আমি কিন্তু এটা ইনার ছাড়া ইউজ করেছি সো আপনারা কিন্তু চাইলে ইনার ছাড়া ইউজ করতে পারেন বাট কেউ যদি মনে করেন আমি খুব সেন্সিটিভ ইনার সহ পড়বো তাও পড়তে পারেন এবং যে আপু আছে না যে হিজাবিয়ান আপু তাদের জন্য বেস্ট কারণ হচ্ছে এটার ওনাটা গর্জিয়াস দামান পাটটা চরম লেভেলের গর্জ্যাস হাতাটাও পর্যায়ে খেয়াল করে দেখেন সাংঘাতিক পর্যায়ে সুন্দর বলে যদি কিছু থাকে এগুলো হচ্ছে সেই জিনিস ওন্নাটা তো ওন্নাটার প্রশংসা তো ভাই আমি করতেই পারবো না কি বলে প্রশংসা করবো আমি না এত বেশি সুন্দর আচ্ছা রেহিনা বেগম আপু কেন বারবার রিপ্লাই কমেন্ট করছেন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না হ্যাঁ আপনি জানেন যে রিপ্লাই কমেন্ট করলে পেজে প্রবলেম হয় তাহলে এটা করার কারণটা কী সেটা আমি জানি না সো এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ওন্নাটা ওন্না কিন্তু আমরা কি পাচ্ছি বলেন তো কাটর তাতাল কাটিং পাচ্ছি হ্যাঁ সুন্দর করে সিকিউর সেম্বরের ওয়ার্ক উইথ তাতাল কাটিং হ্যাঁ আর এগুলো কিন্তু সবই পুরো এটার মধ্যে কাজটা করা টার মধ্যে কিন্তু দেখেন কাজটা করা প্লাস এটার ফিনিশিং লাইনগুলো জাস্ট লুক কী পরিমাণে সুন্দর মানে এই ড্রেস যদি নর্মাল টাইম হইতো রিস্টক করলো ভাগে পাইতেন কিনা মানে ভাগে পাওয়া যায় না ষোলোশো আশি টাকায় আর কিনা বলে চোদ্দোশো তিরিশ টাকায় এই ড্রেস যারা হাতে পাবেন তারা মানে কতক্ষণ না নিয়ে হাতে নিয়ে এটা বসে বসে চিন্তা করবেন আসলে এই ড্রেসটা আমি ভাগে পাইলাম আল্লাহ কি দেখলাম ক্যামেরায় আর সামনাসামনি এটা এত নিখুঁত এত সুন্দর এটা যদি না বলেছেন এই ড্রেসটা যে কয়জন ভাগে পাবেন আমার নাম এটা দেবো যান কালারটা আরো সুন্দর এটা একদম তিরিশ থেকে পঞ্চাশ বডি পর্যন্ত নিতে পারবেন এক হাজার চারশো তিরিশ টাকা যারা নেই নিন স্টিচ আছে ফ্রি সাইজে আচ্ছা এখন আমি চলে যাব গ্রিন কালারটাতে গ্রিন কালারটা সুপার গ্রিন কালারটা সুপার 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 ডুপার সুন্দর ওকে ওটা ছিল মেরুন এটা হচ্ছে গ্রিন কালার ওকে এটা হয়ে যাচ্ছে হাতাটা কিন্তু আমরা চাইলে লুজ ফিটিংসও রাখতে পারবো ফিটিংসও করতে পারবো সো এই হয়ে যাচ্ছে ব্যাপার এটাও কিন্তু সেমভাবে আছে এবং কাজের ফিনিশিংগুলো হ্যাঁ আমি দুলটা সাইডটাও দেখিয়েছি সাইডের কাটন দেখিয়েছি মানে দারুণের উপরে যদি কোনো কিছু থেকে থাকে না তো সেরকম জিনিস এখানেও সুন্দর করে প্যানেলিং স্টোনিং মানে জোস মানে জোস 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 মানে সুন্দর 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 এরপর আর কী বলবো আমি জানা নেই এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে পুরোটাতে ছেটা ছেটা কাজগুলো পর্যন্ত স্টিচ করা আছে তারপর আমরা আরেকটা নতুন আইটেমে চলে যাব ঠিক আছে আর নতুন ড্রেস দেখাতে চলে যাবো এটা হয়ে যাচ্ছে সুন্দর করে কাট ওয়ার্ক করে এখানে দেখেছেন কীভাবে করে এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা মারাত্মক সুন্দর হ্যাঁ অনেক অনেক মানে এটা এটা সুন্দর সৃষ্টি আমি এখন একটা ড্রেস পরে আসবো দাঁড়ান বললাম না ওই ডিজাইনটা আমার এত ফেভারিট এটা আসবে না কারণ যে প্রাইস রেঞ্জ যেটা এনেছিলাম ওই প্রাইস রেঞ্জ এটা করতে চাচ্ছিলাম বাট ওই প্রাইস রেঞ্জে আমাদের করে রিস্টপ করে দিতে পারবে না এটা আসলে আমি যখন আপনাদেরকে দিয়েছিলাম তখনই বলেছি কারণ একটা ড্রেস সেলাই করে ইনার হাফপোর্ডে অ্যাটাস্ট করে এবং যাদের কাছে এই ড্রেসটা আছে তারা জানে যে ড্রেসটা অন্য কালারগুলো এটা তো নতুন কালার পাবেন আজকে কি পরিমাণ সুন্দর সেটা তারা বলতে পারবে যাদের কাছে এই ড্রেসটা আছে এখন আমি চেঞ্জ করে আসবো ওরকম একটা ড্রেস না পড়লে নাই হবে তো যারা গ্রিনটা নেবেন তারাও নিয়ে নেবেন এটাও সুন্দর দেখেন ব্যাক পার্টের ফিনিশিং লাইন তার মধ্যে এক্সক্লুসিভ একটা ম্যাটেরিয়াল সব মিলিয়ে মানে জাস্ট অসম হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে তাতাল কাটিং সিক সামের ওয়ার্ক প্লাস সুতোগুলো কোনো নর্মাল সুতো ইউজ করা হয়নি রাইট তো যারা যার যে কালারটা ভালো লাগে হ্যাঙ্গার করছেন দেখি দেখি হ্যাঙ্গারটা দেন দেখেন বলুন যেটা হ্যাঙ্গার করতে এগুলো ড্রেস আসলে হ্যাঙ্গারিং করলে বোঝা যায় দেখেন স্টক ক্লিয়ার আছে যে কেন দশ দেখেছেন কি পরিমাণ লাকজারি মানে বল মানে অন্য সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন এটা বাঁকা হয়ে গেছে অন্যার সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন নাকি ড্রেসের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন আমি লিটারেলি কনফিউজড মানে কিভাবে ড্রেস এত সুন্দর হয় মানে ব্যাপারটা হচ্ছে এরকম এত সুন্দর মার্শাল এত সুন্দর মানে আমি এক্সপ্লেন করতে পারবো না মানে কাজের কোয়ালিটি সামনাসামনি মুগ্ধতা মানে অনেক দারুণ উন্না থেকে শুরু করে এভরিথিং এই সুযোগ হাত ছাড়া করে নিন এই ড্রেসটার হ্যাঁ মাত্র এক হাজার চারশো তিরিশ টাকা এটা জীবনও হাত ছাড়া করে নাম বলবো যারা একটু লাক্সারি আইটেম চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি কারণ ওটা আমার খুব ফেভারিটের ড্রেস এই কালারটা তো মানে আগে যদি জানতাম এই কালার আসবে তাহলে অন্য একটা কম নিতাম তোমার কালেকশনস মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং আচ্ছা একটা সেকেন্ড আমি চেঞ্জ করে আসি

বললাম না কিছু ড্রেস এত সুন্দর মানে যেগুলো আসলে মিস করাটাই এটা আমি নিয়েছি সেজন্য যদি কারো আমার পছন্দের সাথে মিলে যায় কারণ কটনের মধ্যে তো হ্যাঁ উল্টা পড়ছে না থাকা ঠিক করতেছি দেখেন আমি না একটু লুজ রেখেছি হ্যাঁ একটু লুজ রেখেছি আচ্ছা আপনারা যেন বুঝতে সুবিধা আমি একটু পিন করে নিই হ্যাঁ তাহলে আপনার বুঝতে সুবিধা হবে একটু পিন করে দেন তো একটা সেকেন্ড তাহলে আপনার বুঝবেন এটা যে কি জিনিস এটা আমার মানে ফেভারিট ড্রেস এবার সারা মানে যতদিন এই ড্রেস থাকবে আমার ফেভারিট লিস্টেই থাকবে আমি উল্টা অন্য পড়ছি তার অন্যটা ঠিক করে নেই এটা কিন্তু স্টেজ থ্রি পিস পাবেন হ্যাঁ অন্যটা আসলে উল্টা ভাব বোঝা যায় না অন্যটা উল্টা ভাব বোঝা যায় না এটা এত সুন্দর এটা না নিলে নাই হয় এই জন্য এটা আমি একটা নিয়ে নিছি ভাবলাম একটু পরেই দেখাই দিই অনেক সুন্দর একটা জিনিস এটা এই এটার অন্য কালারগুলো নাই কোনোটাই আগে যেগুলো দেখাইছিলাম এই যে আমি চট্টগ্রাম থেকে কাল অর্ডার করেছি আসলে ভয় লাগছে ড্রেসটা কি পাবো আপু ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু ইয়ে হয়েছে কি বলে আপনাকে বলা হয়েছে কনফার্মেশন কোড দিয়েছে যে আপনি ড্রেসটা পেয়ে যাবেন আর যদি রিপ্লাই না পান ফোন নম্বরটা আরেকবার দিয়ে রাখেন হ্যাঁ কোনো সমস্যা নেই আপু পেয়ে যাবেন ইনশাল্লাহ ফাইভ মিলিয়ন আমি যেটা থেকে লাইভ করছি এই মুহূর্তে এই পেজটা আমাদের একমাত্র অরিজিনাল পেজ ডি আর ওকে টেনশন করে আপু আচ্ছা আমাদের কাস্টমার কেয়ারও আছে যদি বেশি টেনশনে পড়ে যান কিছু নিয়ে কাস্টমার কেয়ারও চাইলে যোগাযোগ করে ফেলতে পারবেন হ্যাঁ কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে ও আপনাদেরকে হেল্প করবে দারুণ আপু আমার একটা জুতা দেন না এত সুন্দর জিনিসটা পরছি বাইরেও যাইতে নিতে পারি না সুন্দর মারাত্মক একটা জিনিস দেখেন পায়জামাটা পায়জামাটা কিন্তু কাটওয়ার্ক করা হ্যাঁ পায়জামাটা আমি সময় পাইলে একটা ভিডিও করে দেবো আর না পাইলে তো নাই ম্যাচিং ম্যাচিং জুতা পরে ফেলে একটা এটা মিস করার মতো জিনিসই না সত্যি কথা যদি বলি সাংঘাতিক সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ এটা সম্পূর্ণ রেডি পাবেন বডি কত এটা দেখেন তো এটা ফুল রেডি পাবেন হ্যাঁ স্টিস্ট পাবেন সম্পূর্ণ স্টিস্ট এই যে সাইডে এরকম কাটোরাক থাকবে দেখতে পাচ্ছেন দারুণ একটা জিনিস মানে আরাম সলিড কটন হ্যাঁ যারা মলমল কটন পছন্দ করেন পাকিস্তানি মলমল কটন ইম্পোর্ট করে করে দেওয়া হয়েছে মানে বেশিরভাগ পাকিস্তানি কটনের ড্রেসগুলো হাই রেঞ্জেরগুলো এই মলমল কটনই ওর মধ্যে ওরা করে থাকে হ্যাঁ আচ্ছা আপু আজকে তোমার একটা ড্রেস হাতে পেয়েছি মাশাল অনেক সুন্দর সনি আপু থ্যাংক ইউ সো মাছ ডিয়ার লাইফ টাইমে যেহেতু আপনারা যারা আমাকে ইয়ে করেন মানে হচ্ছে গিয়ে ড্রেস পেয়ে আমাকে রিভিউ দেন আমার জন্য অনেক কিছু আচ্ছা খুব সুন্দর ড্রেসটা তোমাকে সুন্দর লাগছে অসম্ভব সুন্দর আপু ড্রেসটা অসম্ভব সুন্দর মানে আমি বললাম না যে আমি যদি জানতাম যে এই কালারটা আসবে বা এই কালার এরকম একটা কালার কিছুই নাই শুধু এরকম এই কালারটা আসছে ধাম করে দেখেন একটা কালার তাহলে আমি ওই কালার থেকে যে কোনো অ্যাটলিস্ট একটা কালার স্কিপ করতাম মেহরুনা ওয়াও দ্যাটস বিউটিফুল অসাম আপু মাই গুডনেস মাই গুডনেস এটা 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 অনেক বেশি সুন্দর মানে ইগনোর করতে পারবেন না এটা যারা হাতে পাবেন তারা বুঝবেন যে এটা কি পরিমাণ মানে আরামের সাথে সুন্দর যারা বেশি সেন্সিটিভ তাদেরও টেনশন নাই হাফ বডি কিন্তু ইনার অ্যাটাস্ট করা আছে হ্যাঁ ফ্রন্ট পর্শনে হাট হাফ বডি ইনার অ্যাটাস্ট পেয়ে যাচ্ছে ঢাকার বুঝতে কেমন আপু দিনের বেলা তো আলহামদুলিল্লাহ অবস্থা এখন কিছুটা ইয়েতে চলে আসছে কারণ এলাকা এলাকা ভিত্তিও দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা দায়িত্ব নিয়েছে তারা রাজ্যে এখন থেকে বিভিন্ন এলাকা পাহারা দিবে তারপর বিভিন্ন ড্রোনের ব্যবস্থা করা হয়েছে উপর থেকে দেখবে কোথায় কী মানে আর মানে আস্তে আস্তে কন্ট্রোল ইনশাল্লাহ চলে আসবে যুদ্ধের পরে এরকম একটা সিচুয়েশন নাকি হয়েছিল এটা আসলে হয় হ্যাঁ যেহেতু আর আমি আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে যেটা আর পুলিশ ভাই ওদের তো একটা প্রাশ্চিত্ত করার সুযোগ ছিল রাইট রাইট ওনারা এখন বেতন বাড়াও দুই মাসের ছুটি দাও মানে এদের কি এরা কি কোনোদিনও চেঞ্জ হবে না আমি লিটারেলি চিন্তা করি মাঝে মাঝে ওনারা যদি এখন বলতো যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন আমরা নাম হ্যাঁ যারা করেছে করেছে আসলে যারা নর্মাল পুলিশ তাদের তো দোষটা নাই অ্যাকচুয়ালি নাই তারাও কিন্তু আমাদের মানে বলতে পারেন আপনি আমি আমাদের মধ্যে সাধারণের মানুষ যারা খারাপ কিছু করেছে অর্ডার দিয়েছে তারা তো ঠিকই পালাই গেছে বেচারারা মাঝখান দিয়ে নিরীহ অনেক মানুষও মারা গেছে বাট আসলে এত বেশি জিনিস করছে আমরা সবার মন থেকে পুলিশের প্রতি রেসপেক্টটা উঠে গেছে একটা সত্যি কথা যেটা তারা কিন্তু চাইলে পারতো এখন যে আমরা নিরাপত্তা দিব চাইলে কিন্তু এই জিনিসটা এগিয়ে এসে যদি বলতো স্টুডেন্টরা বলতো ঠিক আছে এই থানাকে এরা এরা করবে আপনাদের নিরাপত্তা আমরা দেখবো বাট আপনাদের হাতে তো অস্ত্র থাকবে চাইলে তো একটা কখনোই নিবে না সো না কি বুঝে কি করতেছে আসলে সবাই সবার স্বার্থ নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো আর বাংলাদেশ গড়াটা সম্ভব না আমি কালকে রাতে আমার এখানে আল্লাহর আমি উত্তর আমার ফ্রেন্ডলিসে যারা আছে তাদের যখন ডাকাত পড়ছে এখানে আমার মাথা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে কীভাবে এদেরকে হেল্প করবো মানে কোনোভাবে যদি আমার কারণে আমার একটা পোস্টের কারণে যদি কেউ হেল্প পাই মানে মানে মনে করেন যে জিনিস নিয়ে আসছে যে একটা আতঙ্ক কি একটা অবস্থা আপো আপনি যা পেন অসাধারণ লাগে রিনা আপ আপু থ্যাংক ইউ সো মাচ আপ এটা আপনার ভালোবাসার চোখে দেখেন তো আমাকে সেজন্য আপো আপনাদের কাছে ভালো লাগে থ্যাংক ইউ ডিয়ার অনেক সুন্দর আমি মিষ্টিটা নিয়েছি ফাতেম আপু হ্যাঁ মিষ্টিটাও কিন্তু অনেক সুন্দর রাইট আপু আমি জানি এটা যার যার কাছে আছে সবাই জেনে থাকবেন যে ড্রেসটা অনেক সুন্দর আর বিশেষ করে আপু অনেক আরাম লাগে পড়লে হ্যাঁ জিনিসটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে পড়লে যে কী পড়ে অসাধারণ তার মধ্যে দেখেন হানড্রেড পার্সেন্ট মানে মলমল কটন হ্যাঁ এটাতে কিন্তু কোনো সিনথেটিকের মিক্সড আপ নেই যে হাফ বডি আপনার এরকম ইনারেটাস থাকবে হ্যাঁ হাফ বডি এরকম সফট একটা কটন দিয়ে হাফ বডি আমরা ইনারাটা পাবো এই প্রাইস রেঞ্জে আসলে এরকম ড্রেস হয় না অ্যাকচুয়ালি রাইট আজকে কিন্তু যেহেতু আমি বলেছি সব লস প্রাইসে যাবে কয়দিন যে আসবে সেটা তো কিন্তু আপনার লিটল বিট একটা টাচ ডিসকাউন্ট পাবেন এটা দেয়াই উচিত না কারণ শুরু থেকে এমন এমন প্রাইসে দিয়েছি তার মধ্যে নতুন জিনিস আপু আমি আপনার থেকে তিরিশটারও বেশি ড্রেস নিয়েছি কখনও কখনো রিভিউ দেওয়া হয়নি আসবেন আক্তার আপু আচ্ছা বলছে অনেক সুন্দর কেন আপু কাটতি কাটতি রাগ করেছে একটা রিভিউ দিয়ে দেন হ্যাঁ গ্রুপে অথবা গ্রুপে দিয়ে দেওয়ার ট্রাই করেন তাহলে আমি সরাসরি দেখতে পারবো ইনবক্সও দিতে পারেন আমাকে মরটার হাতে শেয়ার করবে আপনাকে সুন্দর লাগছে বললাম সাথে সাথে সবার একই কমেন্ট সব ভুলে সুন্দর লাগছে সুন্দর লাগছে আপনি যেই পড়বেন না কেন সুন্দর লাগবে আর যেই পরিমাণ গরম হ্যাঁ এই গরমের মধ্যে কিন্তু আমরা কটন ছাড়া মানে অল্টারনেটিভ কিছু আসে অ্যাকচুয়ালি চিন্তাই কিন্তু করতে পারি না মানে আমরা কটনের অল্টারনেটিভ অ্যাকচুয়ালি যেই পরিমাণ গরম চিন্তা আসলেই করতে পারি না তার মধ্যে দেখা যায় কি অনেক বেশি গরমে বাইরে গেলে আসলে প্রথম চিন্তা আসে ড্রাই ওয়াশ করব পারবো না ডাইরেক্ট ওয়াশ করে ফেলে এটা কিন্তু মাথার মধ্যে আসে হ্যাঁ এটা কিন্তু মাথায় আমাদের মাস্ট আসে যেরই ওয়াশ করে ফেলি সো এই ড্রেসের ক্ষেত্রে আপনি কিন্তু ওয়াশ করার ক্ষেত্রে দুবার ভাবারও দরকার নেই যেহেতু সলিড কটন কোনো সিনথেটিকের মিস্টেপ নেই তার মধ্যে দেখেছেন আপু এগুলো কীভাবে রিস্টক করব হ্যাঁ এগুলো অনেক টাইম লাগে কাট ওয়ার্ক করা এরপরে এই জায়গাটা তো কি সুন্দর করে সাইডে কাজ করা আর যারা কটন ছাড়া বারবারই বলবো কিছু বুঝেন না তাদের জন্য প্লাস এগুলো যদি আপনি একটা নর্মাল গজ কাপড় কিনলেন মনে করেন এত ডিজাইন ডিজাইন না চিকেন কারি মলমল কটন আর নর্মাল গজ কাপড় কটন কিনেও যদি আপনি টেলারকে দিয়ে বলেন যে আমার এই এখানে পিন ট্র্যাক ডিজাইন করবেন ব্যাক পোষণ কিন্তু পিন ট্র্যাক আছে যে দেখেন এক দুই তিন তিন চার পাঁচ ছয়টা পিন্ট ডিজাইন করবেন সামনে পিন্ট্রেক ডিজাইন করবেন এখানে দেখেন কি সুন্দর করে লেসিং দে ডিজাইন তারপর এখানে কিন্তু দেখেন শ্যাপলিক চিকেন কারির জন্য কিন্তু হাফ বডি ইনার একটা স্কোর যেন আপনার বডি শো না হয় কারণ এখানে ছিদ্র ছিদ্র আছে তার মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ সো আপনার টেইলার কয় টাকা নেবে আপনি গছ কাপড় দিয়েও যদি চিন্তা করেন তার মধ্যে পায়জামাতেও কিন্তু সুন্দর করে কাজ ইস কি দারুণ কি দারুণ ভাই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে এটা যারা ভাগে পাবেন টু মাছলা লাকি সিরিয়াসলি এই দেখেন কিন্তু বেশ আপুরা কিন্তু পাচ্ছেন এটা হ্যাঁ খুবই লিমিটেড পিসেস আছে এটা হচ্ছে যে দামানের পোর্শনটুকু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করে আমি ব্যাক পার্টটা আপনাদের সাথে শো করলাম দেখেছেন আমি একটু উল্টা অন্য পড়েছি বাট বুঝতে পারছিলাম না যে ওটা উল্টা পড়ে আছে এত সুন্দর ফিনিশিং লাইন দেন তো এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে উপরের পোর্শনটুকু ব্যাক পোর্শনটুকু পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিলাম আর এটা হয়ে যাচ্ছে আমাদের দোপাট্টা ঠিক আছে দোপাট্টাটা একদম এত লাইট ওয়েট কটনটা আমি এরকম উল্টা পড়েছি বুঝতে পারি না কি বুঝতে পারছেন খালি চোখে বলেন তো এটা কিন্তু উল্টা সাইড এটা কিন্তু ফ্রন্ট সাইড সোল আপনি যদি ওনাটা ইন বাই চান্স উল্টাও পড়েন বুঝার অপশন নয় শুধু কিন্তু সেলাইটা দেখে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা উল্টা এটা ভা নাহলে কিন্তু এই দেখেন কাজটা দেখলে না বোঝা যায় না কোন উল্টা কোনটা ভা বোঝা যায় না আমিও বুঝি নাই হ্যাঁ কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক আমি নিজেও না বুঝতে পারি নি সো এটা দেখে বুঝতে পেরেছি কি সুন্দর রে ভাই আমি খালি ড্রেসটা দেখতেছি সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি যারা নিতে পারবেন ভাগে পাবেন ইনশাল্লাহ এটুকু বলতে পারি দোয়া দিবেন হ্যাঁ ইনশাল্লাহ তারা ফিদা হয়ে যাবেন আপু কি ড্রেস দিলা কি প্রাইসে মাসাল্লাহ তার মধ্যে আসেন স্যালারি নিয়ে আমি একটা কথা শেয়ার করব অনেক আপুরা মানে স্ট্রেট কার চিপা স্যালারগুলো পড়তে পারেন না হ্যাঁ তাদের জন্য এটা বেস্ট এটা স্যালোয়ারটা এদিকে আপনার ইলাস্টিক আছে আর এদিকে ফিতা আছে আপনি অনেক কমাতে পারবেন চাইলে যে দেখেন যত খানি মন চায় অনেক কমাতে পারবেন এই যে ঠিক আছে অনেক কম তারপর যদি কারোর মনে হয় যে না আমি হচ্ছে গিয়ে আরও এটাকে কমাবো সেটা আপনি করে নিতে পারবেন কলি দিয়ে দেওয়া আছে এখানে এই যে দেখেন জয়েন্ট লাইন করে কলি আছে মানে আট না খুব ইজি টু মুভ এই যে দেখেন এখান থেকেও সুন্দর মতো কলির মতো করে ডিজাইন করে দেওয়া আছে আর এটা তো দেখতেই পাচ্ছেন কোনো ট্রান্সপারেন্সি নাই তার মধ্যে পা দেখা যাওয়ারও কিন্তু কোনো অপশন নেই যে কাটওয়ার্ক করা প্যান্টটা পর্যন্ত একদম মানে আরামের সাথে ক্যারি করার মতো কিন্তু প্যান্ট পিসেসটা হ্যাঁ একদম আট না এরকম দেখেছেন তার মধ্যে প্যাকেজিংটা দিয়ে দেন ওয়াও ও এটার বডি থাকবে ফর্টি সিক্স হ্যাঁ স্টেসড বডি থাকবে ফর্টি সিক্স আর হচ্ছে গিয়ে আপনার ইয়ে থাকবে কি বলে স্লিপ থাকবে হচ্ছে গিয়ে ধরেন হাই হাই স্লিপ থাকবে হচ্ছে গিয়ে উনিশ লম্বা হবে ফর্টি যেহেতু এটা প্যান্টও কাজ করা পাকিস্তানি মেজারমেন্টে হবে আর হচ্ছে গিয়ে অন্য হয়ে যাবে এইটি এইট থেকে নাইনটি চড়া থার্টি ফাইভ প্যান্টের হিপ হবে ষোলোর মতো আর লম্বা হবে ফর্টি থেকে ফর্টি ওয়ানের মতো ঠিক এ হয়ে যাচ্ছে এটা ডিটেলসটা এখন আসেন এটার প্রাইস ওকে যে সুন্দর একটা বাটন প্যাকেজিংয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ সো এটা এটা আপনারা জানেন যে যে কোনো একটা নর্মাল সেন্স আপু মানে এটার সাথে দুই থাকবেই সাতাশো আঠাশো হবে এই টাইপের ড্রেসগুলো আপনি কিনতে যান যদি কিনে এরকম পাকিস্তানি মলমল কটনের মানে পাকিস্তানি ওরা কটনের যে ড্রেসগুলো করে ওরা প্রচুর পরিমাণে এই ম্যাটেরিয়ালটা ইউজ করে বলে এটা নামই হয়ে গেছে মলমল কটন হ্যাঁ পাকিস্তানি মলমল কটন বাট অ্যাকচুয়ালি কিন্তু পাকিস্তানেরও ম্যাটেরিয়ালগুলো ইম্পোর্টই করতে হয় এটা হচ্ছে ব্যাপার তো এই ড্রেসগুলো আপনারা যেখানে যাবেন সাতাশো আঠাশশো উনত্রিশশো টাকা হোলসেলও পাওয়াটা মাঝে মাঝে ইম্পসিবল না তারপর দেখবেন টু পিস পাওয়া যায় থ্রি পিসে কিন্তু যায় না আর সেখানে এটা আজকে আমার আপুর পাবেন মাত্র কত জানেন আজকে এটা আপনাদের জন্য আমি একটু ডিসকাউন্ট করতে পারবো হ্যাঁ কত দুই হাজার টাকা দিবো না কত দিব যান আগের চেয়েতে আরেকটু আরেকটু অফার এটা নাই কোয়ান্টিটি এটা শুরু থেকে একদম মানে কি করছে আমি নিজেও জানি না ভুল করে এই প্রাইস দিছিলাম কিনা আমি নিজেই বুঝি না মাত্র কিনা এক টাকা পেয়ে যাবে ঠিক আছে এক টাকা এক টাকায় যারা পাবেন তারা আজীবন মনে রাখবেন সারা জীবন দোয়া দিতে থাকবেন এটা যে কয়জন আপু ভাগে পাবেন লিমসটা দিয়ে দেন তো ওটা দেন ওটা সাত পিস আছে মনে হয় দেন হুম ওকে এই ড্রেসটা সাতজন আপু ভাগে পাবেন ওকে সাতজন আপুরা শুধুমাত্র নিতে পারবেন এটা যেহেতু আমি লাস্টে মনে হয় একটা ক্লিয়ারেন্স প্রাইস ধরে দিয়ে দিয়েছিলাম না এক পিস আসছে রিটার্ন থেকে আর সাত পিস আমরা পেয়েছি শোরুম টরুম স্টক মিলিয়ে সো এটা আগের যে ক্লিয়ারেন্স প্রাইসে দিয়েছিলাম লস প্রাইসে কেনা দামের চাইতে মনে হয় কয় টাকা লসে দিয়েছিলে কেনার প্রাইস জামা থেকে দুশো না আড়াইশো টাকা লসে দিয়েছি আচ্ছা সো দুশো টাকা লসে আচ্ছা কিনা দামের চাইতে এটা দুশো টাকা লসে দিয়েছিলাম এটাই সেই প্রাইসই থাকবে আপনারা কিনতে গেলে দেখবেন এগুলো আসলে না হলে বুঝবেন না হ্যাঁ সেই সেই সেটাই থাকবে সো যারা নিতে পারবেন আটজন আপু হয়তো এটা ভাগে পাবেন এটা সুন্দর মতো শ্যাপলিক চিকেন কারি দেখেন খুবই দারুণ খুবই দারুণ ব্যাকপোষণে দেখেছেন এটা প্যাটার্ন একটু অন্য রকম যে তার আট পিস এস আমি ডিটেলস বলবো না এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক করে ভিতরে আবার আলাদা লেয়ারিং করা এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে করা ছিল আর এটা হয়ে যাবে নেক পার্টটা এটা মিন্টুন কালারের মধ্যে হবে হ্যাঁ মাশাল অল ওভার সাইড ওভারলক থাকবে দামানো খুব সুন্দর করে আপনার কাট ওয়ার্ক থাকবে এটা মলমল কটনে হবে এগুলো যারা কটন লাভ তারা নিয়ে নেন এই দেখেন এই দেখেছেন খুবই সুন্দর করে আছে এ দেখেছেন আলাদা কিন্তু এটা লেয়ারিং করা আর উপরে যদি দেখায় রেশম সুতোর মতো করা হ্যাঁ রেশম সুতোর মতো করা আছে এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরো ড্রেসটা ব্যাক পোর্শনটা সলিড প্লেনে চলে যাবে এখন আসেন আমরা এটা উন্যা দেখেন এটা উন্যাটাও কিন্তু শ্যাপলিক চিকেন কারির মধ্যে হয়ে যাবে যেমন সুন্দর অনেক কাপড় আছে এই যে দেখেন স্লিভ দেখেছেন অনেক কাপড় এই যে উন্যাটাও সুন্দর মতো আপনার শ্যাপলিক চিকেন কারির মধ্যে হয়ে যাবে এই যে হুম দারুণ একটা জিনিস এটা সাত থেকে আটজন আপু পাবেন তার বেশি কেউই পাবেন না এটা কেনা দামের চেয়ে কমে দেওয়া হয়েছিল চৌদ্দশো নিরানব্বই টাকায় না এটা বডির কাপড় ফিফটি হাটা হাতা টোয়েন্টি লং ফর্টি ফোর আর হচ্ছে গিয়ে প্যান্টটা দিয়ে দেন আর হচ্ছে গিয়ে লং অন্য এইটি এইট লম্বা থার্টি থ্রি চওড়া ডান এটা যারা নিতে পারবেন এটা কেনা দামের চেয়ে কমে ধরে দেওয়া হয়েছিল সো এটা ওই প্রাইসে আমি রাখছি প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা কেনা দামের চেয়ে কমে হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর যারা নিতে পারবেন লাখি আচ্ছা ড্রেসগুলো সরি অনেক সুন্দর আপু অনেক অনেক বলতো অনেক এগুলো হচ্ছে মানে অনেক কমফর্টেবল হ্যাঁ সরি এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে এখন আমরা কই চলে যাবো হ্যাঁ দেখাবো আজকে চারটা জাম আল্লাহ শাহিনুরাপু আপনি কই ছিলেন রে ভাই মাঝে মাঝে ভাবি শাহিনুরাপুর কমেন্ট টমেন্ট পাই না আমার আপা কই গেল আমি শাহিনুরাপুকে ছিলাম সেদিন মনে মনে বিশ্বাস করেন যে আপু কই গেল ওনার কমেন্ট আজকাল পাই না মন খারাপ তাই কি মন খারাপ তাই কমেন্ট পড় না শুরু থেকে কমেন্ট করে আল্লাহ নিগার বৃষ্টা বৃষ্টাপু সরি ডিয়ার কোনোভাবে মিস হয়েছে আপু দ্য থ্যাংক ইউ আদি বাপু হ্যাঁ হ্যাঁ এগুলো কয় পিস করে এক পিস করে না দুই পিস তিন পিস হ্যাঁ যেগুলো এক দুই তিন পিস করেছে সেগুলো এখন দেখানো স্টার্ট করে দে ওই ওই ড্রেসটা মনে হয় এক পিস আছে দেখেন তো না 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 এটা এইটা এটা হ্যাঁ না দুই পিস লেমন কই নাই ওটা শেষ তো লেখা রাখছে যে যেগুলো দুই পিস করে আছে দিয়ে দেন এটা আছে দুই পিস ওইটাও মনে দুই পিস আছে দেন তো হ্যাঁ 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 দেন যেগুলো দুই পিস আর এক পিস আছে সেগুলো সব লসে চলে যাবে দেন তো ওইটাও দিয়ে দেন না না এটা এটা না আর ওইটা হ্যাঁ হ্যাঁ এটা এটা কয় পিস আমার হাতে দিয়ে দেন আমার হাতে দেন আমার হাতে দেন আহা আপনি এটা প্রাইসটা একটু দিয়ে যেগুলো দুই পিস করে আছে হ্যাঁ এখন কিন্তু আমি সব ক্লিয়ারেন্সের এক দুই পিসের গুলো সব দেখাই দিতেছি ভাগে পেলে লাখে আর ওইটা দেখিস আমি ওটা তো দুই পিস করে না হ্যাঁ এটা এটা আমার হাতে দিয়ে দেন হুম দুই পিস আর ওটা আচ্ছা এটা কয়েক পিস এটা একটু বেশি আছে নাকি না চার পিস দুই পিস আচ্ছা দুই পিস ওকে আপু মিষ্টিটা নিতাম মাস্টারটা থাকতো আচ্ছা আপু মিষ্টিটা যদি মাস্টারটা আপু আমি 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 একটা কালার মিস করতাম যদি এটা জানতাম এই কালার আসবে তাহলে ওইটা একটা কালার না নিয়ে এটার জন্য রাখতাম এই কালারটা অসম্ভব সুন্দর আপু না নিয়ে পারলাম না আচ্ছা চলেন এখন আমি যেগুলো এক দুই পিস করে আছে দেন তো এটা দেন এটা হাতে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা যেমন চারজন দুইজন দেখলাম যেন পাবে হ্যাঁ এটা কিন্তু ছিল না না এগুলো আবার ওয়েবসাইটে পাবেন না কিছু 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 ওয়েবসাইট এগুলো যেমন একটা দুইটা তিনটা চারটা করে আছে হ্যাঁ তাও আমি আট নয় পিস আছে সেগুলো ওয়েবসাইটে ট্রাই করেছি যেটা একটা দুইটা করে আছে সেগুলো ওয়েবসাইটে পাবেন এগুলো যেমন ওয়েবসাইটে পাবেন না এটা ইন্ডিয়ান যারা দিল্লি বুটিক্স পড়েন তারা প্রাইস কত ছিল না যারা দিল্লি বুটিক্স পড়েন তাদের জন্য বেস্ট হবে দেখেন একদম ন্যাচারাল বাদনি টাই এগুলোর কাটিং প্যাটার্ন দেখলে বুঝবেন যে দিল্লি বুটিক্স যারা পেন তাদের জন্য বেস্ট কোথায় সাড়ে তিন হাজার টাকা আঠাশ উনত্রিশশো টাকার ড্রেস অনেস্টলি নিলেই দেখবেন যারা ভাগে পাবেন তারা আজীবন মনে রাখবেন এই ড্রেসগুলো যারা পাবেন ঠিক আছে আর এটা হয়ে যাচ্ছে দামানের পশ্চিমটুকু খুবই সুন্দর এটা একটা লেমন কালার ছিল নাই ওটা নাই শুধু এই কালারটা হবে চারজন আপনি নিতে পারবেন ঠিক আছে থ্রি পিস কিন্তু ড্রেসটা একটু মেজারমেন্ট করেন সামিয়া না আমার হাতে দেন দেন আমার কাছে এটা ওকে এটা উন্নাটা অনেক বেশি স্পেশাল হ্যাঁ উন্নাটা অনেক অনেক এক্সপেন্সিভ একটা উন্না ছিল এটার সাথে দেখেন এটা অনেক এটা দুইটা তিনটা চারটা এরকম হবে এর বেশি কিন্তু হবে না এক পিস দুই পিস তিন পিস চার পিস ঠিক আছে সো যারা এইটা এগুলো নিতে পারবেন অনেক জিতবেন এটা হান্ড্রেড পার্সেন্ট যারা দিল্লি বুটিস প্রেমী আছেন সব কিছু এগুলো দিল্লির ঠিক আছে এগুলো সব কিছু দিল্লির ইম্পোর্ট করে কিছু কিছু জিনিস এখানে কাটিং প্যাটার্ন হয়ে যায় দেখেন সব সেল্প এগুলো হাতে পেলে বুঝবেন একমাত্র যে কি জিনিস আছে এটা ক্লিয়ারেন্সে চলে যাবে এটার বডি ফিফটি আছে সো যাদের বডি ফিফটি ফর্টের তারা নিয়ে পড়তে পারবেন যারা তার চেয়ে কম বরের আছেন তারা হচ্ছে অল্টার করে নিতে হবে হাতে একুশ নম্বর ছিচল্লিশ সরি সাতচল্লিশ হিস আর প্যান্টটা আপনার আনস্টেজ হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে এটাও ন্যাচারাল বাদনি টাইটে অনেক অনেক কমফোর্টেবল অনেক অনেক কোয়ালিটিফুল জিনিস আছে আর হচ্ছে গিয়ে আপনার ওনার লং হবে এইটি ফোর থেকে এটি ফাইভ চড়া হবে থার্টি ফোর ওকে সো এটাও থ্রি পিসে আছে আমি কিন্তু যদি পড়তে এটাই তো আমারও আছে ড্রেসটা হ্যাঁ আমি নিজেও কিন্তু মেক করেছি আদারওয়াইজ আমি কাফতান বানাতাম কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দেখাতে হবে বলে আমাকে প্যান্ট বানাতে হয়েছে আদারওয়াইজ যদি আমি মানে আমজনতা আমি শিওর আরাম পরে ঘুমায়ও যেতে পারবেন হ্যাঁ ছিল এক হাজার চারশো আশি টাকা এটা যে নিতে পারবেন আজকে এক হাজার দুশো আশি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এক হাজার দুশো আশি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ কয় পিস ছয় পিস নাকি কই আনেন লেমনটা এক পিস পাইছেন নিয়ে আসেন আচ্ছা এটা যে নিতে পারবেন আর লেমনটা এক পিস পাওয়া গেছে এটা চার পিস আর লেমনটা এক পিস আর পাঠাইছেন এক পিস স্টকে গেছে আচ্ছা অন্যটা দেখাইতে থাকে আমতে আমতে আচ্ছা যে নিতে পারবেন এক হাজার দুশো আশি টাকা হ্যাঁ এই দিনে আসবে আমার মানে খালি কষ্ট লাগে বিশ্বাস করেন আচ্ছা আপনার আছে শকিয়াপু এটা দেন এটা দেন ওই আচ্ছা ওইটা কালারটা আনতে গেছে এক পিস নাকি আছে হ্যাঁ ওটা দুটো ওটা হ্যাঁ বেনারসি দেখাই দিই হ্যাঁ যারা দিল্লি উঠে বেনারসি নেবেন তাদের জন্য এটা দুই পিস হবে না নেন হাতে দেন আচ্ছা এটা দেখাই ফেলি নিয়ে আসছি এক পিস এটা একটা পিসই হবে পো এটা এক পিসই হবে আর লালটা চার পিসই হবে লালটা মেরুন টুন তো চার পিস হবে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে ওইটার মধ্যে সেম একজনই নিতে পারবেন এটার আমি ডিটেলসে দেখালাম না আমার ওনাটা দিয়ে দেন না এই যে হ্যাঁ সব কিছু সেম ন্যাচারাল বাদনি নিটার কিন্তু কটন সিল্ক মিস্টার একটা ম্যাটেরিয়ালে পাবেন এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ খুবই দারুণ আমরা যেগুলি আমরা যেগুলো আপনাদেরকে ইম্পোর্ট করে দেয় কটনের মধ্যে এগুলো অনেক রিস্কি জিনিসপত্র শুধুমাত্র যারা দিল্লি বুটিক্স পড়েন তারাই জানেন এগুলো অনেক এক্সপেন্সিভ এবং এগুলো টার্সেল দেখে আপনার বোঝার কথা যে কত এক্সপেন্সিভ জিনিস আছে সো যে নিতে পারেন নিতে পারলে নিয়ে নিন আরপর ওনাটাতে দেখেছেন বাতনি টাইটে কোনো ডিজিটাল প্রিন্ট নাও আর প্যান্ট কাপড়টা অনেক সুন্দর এটা যে ভে ভাগে পেয়ে যাবেন এক হাজার দুশো আশি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তারপর এটা দেন হ্যাঁ দিয়ে দেন এখন নিতে পারবেন শুধুমাত্র চারজন ভাগে পাবেন এটা এগুলো দিল্লি বুটিক্স যারা পড়েন তারা এগুলো নিয়ে আছে বুঝতে পারছেন কত এক্সপেন্সিভ অন্য আছে অন্য দেখে আমার মনে হয় বোঝার কথা ঠিক আছে উন্না দেখে বুঝার কথা এটা শোরুম থেকে আমরা কালেক্ট করেছি আমাদের কাছে যা ছিল বহু আগে শেষ হয়ে গেছে এটা শোরুম থেকে দেখতে পাচ্ছেন ভাসটা যেমন আছে তেমন হ্যাঁ শোরুম থেকে কিছু কিছু জিনিস পেয়েছি উন্যাটা সাংঘাতিক আপারা আচ্ছা আসেন এত সুন্দর অনেক লাগজারি একটা আইটেমের মধ্যে আছে এই যে দেখেন ইটালিয়ান খুব সুন্দর একটা ইটালিয়ান ম্যাটেরিয়ালের মধ্যে আছে এই যে দেখেন খুব সুন্দর সফট একটা ইটালিয়ান সিল্কের মধ্যে আছে এগুলো আমরা মানে এই কাপড়টা আপু ঈদে অনেক ট্রাই করেছি ইম্পোর্ট করার কিন্তু আমরা পারিনি সো এই ঈদের চেষ্টা করবো জানি না পারবো কি না যে এ দেখেন খুব সুন্দর করে আছে আর যারা অনেক এক্সপেন্সিভ ড্রেসের দোকানগুলোতে গিয়ে দেখবেন ইন্ডিয়ান দিল্লি বুটিক্সেন ম্যাক্সিমাম ড্রেসগুলো কিন্তু ওরা করে কি ইটালিয়ান এরকম সুন্দর সফট সিল্কের মধ্যে করে এগুলো পরলেও সুন্দর লাগে খুব আরাম লাগে মোট কথা মানে ফুলে থাকে না খসখসে লাগে না তো এই জন্য এটা অনেক বেশি ফেম হ্যাঁ লাক্সারি আইটেমগুলোর মধ্যে পোটোতে স্টার ওয়াশ কি থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে দামানে আবার দেখেন কত হেভি করে কাছে আর আমি বেশি ডিটেলসে আপু বলবো না যেহেতু এগুলো কোয়ান্টিটি এক দুই চার পিস আছে যারা বুঝবে নিয়ে নিন ঠিক আছে আর এটা হয়ে যাবে সুন্দর করে উন্নাটা ওয়াও উন্নাটা ঠিক আছে চারটার মধ্যে আবার ভ্যারিয়েশন আছে নাকি দিল্লি বুটিক্সের আইটেমে তো আবার ভ্যারিয়েশন থাকে থাকতে পারে আর এই চারটা জামা নিয়ে আসা দরকার ছিল এই দেখেন সাংঘাতিক লেভেলের সুন্দর হ্যাঁ এই যে কাতারে হয়তো ভেরিয়েশন হতে পারে আপু চারটার মধ্যে ইনভাইচান্স ভেরিয়েশন হতে পারে জানি না না হওয়ার সম্ভাবনাটা বেশি জানি না হতেও পারে এই যে দেখেন দেখছেন এই হলো অবস্থা সো এটা ছিল উনিশশো টাকা হোলসেল প্রাইস পাইজামাটা দিয়ে দেন উনিশশো টাকা ছিল হোলসেল প্রাইস এগুলো অনেক এক্সপেন্সিভ আইটেম এগুলো কোথায় সাড়ে তিন টাকা সেল হয় আর কী দিই প্রাইসে দিস উনিশশো টাকা আর হচ্ছে কি আঠারো ছিল হচ্ছে হাতা আঠারো থেকে উনিশের মধ্যে হাতা লম্বা আপনি ফিফটি করতে পারবেন কমানোর অপশনটা নিচ থেকে দিয়ে দেওয়া আছে আর অন্য লম্বা মাপেন নাই চড়া থার্টি থ্রি লম্বাটা মাপেন আচ্ছা লম্বাটা মাপতেছে বলে দিতেছি হ্যাঁ আমি ধাম করে নিয়েছি তো এটা তো দেখানোর কোনো কথা ছিল না আচ্ছা এগুলো আমাদের তাকের মধ্যে দিয়ে দিতে বলেছে একটা তাক করতে বলছি হ্যাঁ নব্বই লম্বা নব্বই আচ্ছা ওনাটা নব্বই ইঞ্চ লম্বা সুন্দর একটা ওপেরা বেনারসি দোপারটা পেয়ে যাবেন এটা যারা আজকে নিতে পারবেন সবার জন্য ওটার প্রাইস থাকবে এক টাকা ঠিক আছে এক টাকা সো এগুলো দরকার না হলে অর্ডার করেন না এখন যারা যারা আমার কাছ থেকে এখন যেই ড্রেস নিয়ে না দরকার না হলে অর্ডার করেন না কারণ কিনা দামের চাইতে এত তো কমে কমে দিচ্ছি প্রচুর লস মাথায় নিয়ে দিচ্ছি খুব দুষ্টমি করার জন্য অর্ডার করার দরকার নেই হ্যাঁ আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে লাইট একটা লেমন এর কালারটা খুব স্মার্ট কালার খুব স্মার্ট আপুদের ফেভারিট কালার দেখেন এখানে কি সুন্দর করে কাজগুলো আছে খেয়াল করে দেখেন অনেক সুন্দর না তার মধ্যে হচ্ছে সারভস্কি স্টোরিংয়ের কাজটা দেখেন সেটা সেটা সারভস্কি স্টোনের কাজ আছে আর এটা হয়ে যাবে আপনাদের সুন্দর করে দামানের পার্টটুকু যে যেটা ভাগে পাবেন লাখি 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 এটুকু বলতে পারি হ্যাঁ খুবই সুন্দর দেখেছেন তারপরে হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ভাগে না পাইলে নাই পাইতে পারেন না আমি কিন্তু একবারও বলিনি এগুলো রিস্টক হয়েছে আর আপনারা জানেন এইসব আইটেমগুলো আমরা কখনো রিস্টক করতে পারি না ইটালিয়ান এই সফট সেল যারা দিল্লি বুটিক্স পড়েন তারা জানেন যেগুলো কত কত হাই রেঞ্জের হয় আমাদের এখানে ইম্পোর্ট কর মানে ইম্পোর্ট করে নিয়ে এসে কিছু কিছু কাটিং প্যাটার্ন আপু প্রথমে নিষ্পে দেখানো কাটচুপি ড্রেসগুলো কখন দেখাবেন প্রথম ডিস দেখিয়ে ফেলেছি আপু সব দেখায় ফেলছি তো ওগুলো দেখায় লস প্রাইসও দিয়ে দিয়েছি কই আছেন আপনি হ্যাঁ আপা ওগুলো লস প্রাইসে দিয়ে দিচ্ছি ওগুলো তেরোশো চোদ্দোশো টাকার ঘরে দিয়ে দিচ্ছি সব ঠিক আছে এই যে দেখেন একটু দেখিনি আপু কষ্ট করে কারণ কোয়ান্টিটি কম তো আজকে তো কোনো রিস্টকের ড্রেস আমি দেখাইনি হ্যাঁ যে কোয়ান্টিটি থাকবে বা পাবেন আজকে যা দেখিয়েছি সব হচ্ছে লসের জিনিস দেখিয়েছি স্টক ক্লিয়ারেন্সে কিছু পিস ছিল সেরকম দেখিয়েছি শুধুমাত্র এই ড্রেসটার কিছু কোয়ান্টিটি হবে কারণ এটা যদি একদম নতুন স্লটিং এসছে যদি কম্পেয়ারিজনে যাই আমি যত ড্রেস আছে সবগুলোর সাথে বাকি সবে স্টক ক্লিয়ারেন্সে প্রচুর লসে ওগুলো আগে অর্ডার করতে হবে এই যে প্যান্ট টপে যাচ্ছেন আর আপনারা দেখবেন যে কখন প্যান্টগুলো আপনার যে আমরা ওয়ান ফিফটি টু ফিফটি টাকার যে প্যান্টগুলো আছে মিলাতে পারবেন না কারণ এগুলো ইটালিয়ান সফট কটন সিল্কের প্যান্ট আছে এগুলো অনেক হাই রেঞ্জের ড্রেসের সাথে শুধুমাত্র যায় ওকে যারা নিতে পারবেন এক হাজার ছশো নিরানব্বই টাকা হ্যাঁ এক হাজার আর একটু কমাই দেই প্রাইস এক হাজার ছয়শো আশি টাকা যেটাই নেন প্রাইস কমাই দেন যেহেতু লস তো লস এক এক ড্রেসে কতগুলো টাকা করে লস এক হাজার ছয়শো আশি টাকা যেটাই নেন হ্যাঁ যান এক হাজার ছয়শো আশি টাকা করে দিলাম উফ এই কালারটা জোস না দুইটা কালারই সুন্দর ডান এখন আসেন আরেকটা ড্রেস এগুলো সব এক পিস দুই পিস তিন পিস করে হবে হ্যাঁ সো এগুলো কিন্তু না পাওয়ার সম্ভাবনাটাই বেশি আর ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড থ্যাংক ইউ আপু আছে এখন আসেন এই ড্রেসটা এটা কার কার ফেভারিট এটার কয়টা কালার চারটা কালার ছিল নাই আর শিওর আর একটা কালারও নাই শুধু এটাই পায় কয় পিস পাইছেন এটা শুধু আছে এক কয়টা কালার ছিল পাঁচ আচ্ছা কী কী কালার ছিল অনিয়ন স্কাই মিন্ট অরেঞ্জ ক্রিম কালার ছিল পাঁচটা কালার ছিল কোনোটা কালারই নাই শুধু এই কালারটাই আছে হ্যাঁ অনিয়ন কালারই আছে এটা এটার মেজারমেন্টটা করে দেন না একটু প্লিজ আচ্ছা এটা হয়ে যাচ্ছে সলিড কটনে হ্যাঁ ইন্ডিয়ান সলিড কটনের মধ্যে হয়ে যাবে এটা স্টিচড পাবেন হ্যাঁ এটা স্টিচ করাই পাবেন আর এটা হয়ে যাবে স্লিভ এগুলো আপু কোনো চিন্তা করা ছাড়া ওয়াশ করবেন কোনো চিন্তা করা ছাড়া ওয়াশ করবেন আপনারা যারা কটন দিল্লি বুটিক্স পড়েন তারা নিশ্চয়ই জেনে থাকবেন এগুলো এগুলোর কাটিং প্যাটার্ন স্টিচিং অন্যরকম থাকে দেখেন শিওর নাই অন্য কালার এক পিসও নাই একটু দেখেন না প্লিজ শোরুমের শোরুম থেকে আনছে ওটা না ওটা না থাকুক গা ওকে এটা শোরুম থেকে ধু মারা হয় নাই থাকুক হ্যাঁ আচ্ছা এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড আর এটা হয়ে যাবে আমাদের ব্যাক পার্টটা ঠিক এটা হচ্ছে ব্যাক পোরশনটুকো শোরুমে যদি পেয়েও যান ডিসকাউন্ট নিয়ে নেন ঠিক আছে শোরুমে যদি এটারও কোনো কালার পেয়েও যান বলেন যে আপু ডিসকাউন্ট করে দিতে বলেছে হ্যাঁ শোরুমে যদি কোনো কালার পেয়ে যান ডিসকাউন্ট করে নেন এই যে এটা এর কালারটা এই কালারটা কিন্তু বেশি সুন্দর কোনটা পাইছেন শোরুমের থেকে দেন ওঠানো দরকার নাই সোফিয়া ও দেখেন শোরুমের হ্যাঁ ড্রেস আমাদের করা থাকে এবং নেকের মধ্যে করা থাকে নয়শো আশি টাকা ছিল না এটা আজকে এটা আপনাদেরকে আমরা অনেক কমই দিয়েছিলাম এটা আজকে কমে পাবেন হ্যাঁ এই দুটো কালার কয়েক পিস দিয়ে দেন এক পিস এক পিস এক পিস আচ্ছা দেন 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 আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে এই যে শোরুমে তার মানেই পাবেন না শেষ শোরুমে নাই ওকে এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে এখানে পার্ল দেওয়া এটা কী যে আরাম এটা পরে মনে বাবু ঘুমাই যাবেন এরকম একটা অবস্থা ঠিক আছে এটা হয়ে যাবে ওড়নাটা অনেক লাকজারি আইটেম হ্যাঁ এগুলো ইম্পোর্টেন্ট জিনিসপত্র আছে খুব লাক্সারি আইটেম আচ্ছা বড থাকবে ফর্টিট হাত আঠারো লম্বা তেতাল্লিশ ইঞ্চ ফ্রি সাইজে হবে ওকে যারা কমাবেন আপুর কিন্তু চার পাঁচটা কালার আপুর ছিল যারা কমাবেন কমিয়ে নিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে গিয়ে আপনার উনার লম্বা এইটি এইট চরা চল্লিশ ইঞ্চ সো এটা আজকে যে কজন আপুর নিতে পারবেন মাত্র সাতশো আশি টাকায় পেয়ে যাবেন হ্যাঁ সেভেন এইট জিরোতে পেয়ে যাচ্ছেন এগুলো কোনোটাই দেশীয় আইটেম না বা আমরা এনে করে দিয়েছি সেরকমও না মানে আমি করে দিয়েছি সেরকম না ঠিক আছে সো যেই নিতে পারবেন জিতে যাবেন ওকে এই কালারটা নিয়ে খুব সুন্দর খুব সুন্দর সাতশো টাকা পেয়ে যাবেন আর আরেকটা কালার ধরে দিচ্ছি এটা হ্যাঁ যার একটু ব্রাইটন ক্রিয়েট করতে চান এটা আমি ধরলাম না এটা এক পিস করে হবে একটা তো আমি ডিটেলসেই দেখালাম যার ভালো লাগবে নিয়ে নেম এটা হচ্ছে ব্যাক পোর্শন অনেক সুন্দর হ্যাঁ ওনাটা দিয়ে দেন যায় সব কিছু সেম হ্যাঁ এভরিথিং সেম শুধু কালার যেহেতু এক পিস করে আছে আর বেশি ও মা এটার মধ্যে আবার দেখিয়ে দেখেছেন এগুলোর আবার ভ্যারিয়েশন হয়ে যায় দেখ সেটার মধ্যে আবার ডলার চিটা করা মানে এগুলো এইটাই ইম্পর্টেন্ট জিনিসের এই একটা ব্যাপার স্যাপার ঠিক আছে সো যেটা নেবেন নিয়ে নিন আচ্ছা আরেকটা কালার আছে ফ্রোজেন কালার এক পিস এক পিস আছে সো আমি আর দেখাতে চাচ্ছি না বাকিগুলো দিয়ে দেন হ্যাঁ বাকিগুলো রেডি করে ফেলে নিয়ে যে ওয়াও এটা কী আইসুদিং কালার হ্যাঁ এটা একদমই দেখেছেন আইস 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 কালার খুবই সুন্দর ঠিক এই যে দামান পোষ্যণ ব্যাক পোষ্যণ ওকে নান এখন হচ্ছে গিয়ে আমি উন্নাটা ধরে দিই এই যে দারুণ দারুণ যারা নেয় নিয়ে নিন সবগুলো দিয়ে দেন এক পিস করে আছে এখন যেগুলো দেখাবো সব এক পিস করে হবে আচ্ছা এখন আসেন এটা যেমন এগুলো দুইটা কয় পিস করে এক পিস দুই পিস দুই পিস ছিল কোনটা এক পিস আচ্ছা ওকে এটা যে নিতে পারবেন এগুলো জিতে যাবেন আমি একটা দেখাই দিই বাকিটা বুঝে নিন এগুলো অন্য এখন আর আসেও না পিওরের মধ্যে আর আসে না যেগুলো আসে সব সেমি পিওর হ্যাঁ এবং হচ্ছে একটু ভারী অন্য না এগুলো আসে না সো এটা আমার অনেক ফেভারিট একটা ড্রেস এগুলো এক পিস এটা এক পিস হবে যেমন এগুলো কাজ এখন আসে না দূর কি বাদ বা এগুলো কে করবে লেদারের মধ্যে কাজ করা ফুল বডি চিকেন কারি করা ঠিক আছে যারা একটু কটন লাভার হ্যাঁ তারা নিয়ে নিতে পারবেন কটন টাইপসের অনেক লাকজারি একটা আইটেম এই কাপড়গুলোর কাজ এগুলো আমি অনেক সেল করেছি এক সময় এগুলো তো এত প্রাইস বেড়ে গিয়েছে আপনাদের জন্য এখন এগুলো আনাইম পসিবল হয়ে গিয়েছে নর্মাল কোনো কটন না হ্যাঁ যারা এটা আছে তারা বলতে পারবেন আর যারা ভাগে পাবেন তারা তো আজকে জিতেই যাবেন যেহেতু এক পিস আছে সো কমে পেয়ে যাবেন হ্যাঁ এটা এক হাজার তিনশো আশি টাকায় পেয়ে যাবেন এক হাজার তিনশো আশি টাকা এক পিস হবে এক হাজার তিনশো আশি টাকায় ওকে এক পিসই হবে এক হাজার তিনশো আশি টাকায় নিয়ে নিতে পারবেন ওনাটা দিয়ে দেন প্যান্ট দিয়ে দেন এক হাজার তিনশো আশি টাকা ওকে তেরোশো আশি টাকা এক এক পিস হবে সো যে নেবেন তাড়াতাড়ি করে নিয়ে নেন হ্যাঁ পরে বলেন আমি আপু পাই নাই কেন নিয়ে যে আপু পাবো না এই চিন্তা করে অর্ডার করলাম না এটা করেন না হ্যাঁ এটা ভাগ্য স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন ইটালিয়ান সফট একটা কটন সিল্কের মধ্যে প্যান্ট হবে যেহেতু দিল্লি বুটিক্সে লাগজারি আইটেম আলাম অনেক কিছু মিস করছে যে দেখেন এখানে কিন্তু মিরর আছে হ্যাঁ মিররটাকে আবার বাধাই করা এগুলো লেদারের মধ্যে কাজ করা সো এক পিস আর কি বলবো বলেন যা যে ভাগে পাবেন নাকি সো নিয়ে নেন তেরোশো টাকা ঠিক আছে যে নিয়ে এটা প্রাইস কত ছিল উনিশশো না কত হ্যাঁ আচ্ছা তেরোশো আশি টাকা হ্যাঁ যে নেবেন এক হাজার তিনশো আশি টাকা ডান তারপরটা দিয়ে দেন স্কাই টোন কালারের মধ্যে আবার আপনারা জানেন যে লাক্সারি আইটেমগুলো গুলো সবসময় লাইট টোন কালারই হয় সো যে স্কাইটা নেবেন নিয়ে নিন এটা দেখাচ্ছি না বুঝেই তো নিয়েছেন পুরোটা চিকেন কারের মধ্যে এবং দিয়ে দেন হ্যাঁ খুবই সুন্দর পিওরের মধ্যে পিওর অন্য এখন আর আসে না হ্যাঁ পিওরের মধ্যে অন্যটা হবে জান নিতে চান নিয়ে নেন ড্রেসটা সম্পূর্ণ লাক্জারি অনেক লাকজারি একটা কটন অল ওভার চিকেন কারি হ্যাঁ এই হয়ে যাচ্ছে আপনাদের প্যান্ট পিসেসটা প্যান্টটা কিন্তু কোনো নর্মাল কাপড় না আমি এগেন রিপিট করছি প্রাইস যাবে আপনাদের জন্য শুধুমাত্র ওইটা দিয়ে দেন তো উপরে মিষ্টিটা হ্যাঁ যে নিতে পারেন এটা আজকে আপনাদের জন্য পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা সব আজকে এই প্রাইস রেঞ্জ ধরে ধরে দিয়ে দিতেছি বলেন এই যে এক হাজার তিনশো আশি টাকা হ্যাঁ যে যেটা ভাগে পান এটা কয় পিস আছে দেন আমার হাতে দেন রাপা তিন পিস দুই পিসের সব দিয়ে দেন আচ্ছা এটা হবে চা চার পিস না এটা চার পিস হবে প্রাইসটা দেখি চিকেনকারি প্যান্টের চিকেনকারি প্যান্টের আজকে কিছু দিতে পারি নি ঠিক আছে এটা আজকে আপনারা যে নিতে পারবেন বারোশো আশি টাকায় পেয়ে যাবেন হ্যাঁ চিকেন কারি প্যান্ট ওরা আলাদা অনেক কিছু জিনিসপত্র আছে এটার ভিতরে এগুলো সব ক্লিয়ার্সে প্রাইসে যেতেছে এই যে দেখেন নিচে কি সুন্দর সুন্দর কাজ পুরো বডির মধ্যে কাজ যারা কটন নিতে চান হ্যাঁ পুরো বডির মধ্যে এম্ব্রয়েডারি কাজ বারোশো আশি টাকা আগে প্রাইস বলেই দিতেছি স্ক্রিনশট নিয়ে রাখেন ধুমাধুমা অর্ডার করে দিন এই যে ওয়াও দামানটা খুব সুন্দর দেখেন সামনে খুব সুন্দর করে ডিজাইন করা যারা কটন আবার পিছনেও আছে ডিজাইন করা নেকটা খুব সুন্দর করে ডিজাইন করা দেখেন ওয়াও পুরোটার মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো ডিটেলসে দেখাতে পারছি না পু কারণ কোয়ান্টিটি নাই এক পিস উই পিস তো সেজন্য এই যে ওনাটা দিয়ে দেন উন্যাটাও কটনের মধ্যে হয়ে যাবে বিশাল বড় একটা উন্যা হ্যাঁ ওনাটা একটু লিলিনিশ টাইপস কটন আবার এটার মধ্যে যে কাট করা চতুর্দিকে এরকম লেসিং করা পাবেন আমি উল্টা দেখাইতেছি নাকি উন্যাটা হ্যাঁ উল্টা অন্য দেখাচ্ছে কী রে ভাই এই যে দেখেন হ্যাঁ খুবই সুন্দর সো প্যান্টটা চিকেন কারি এক হাজার দুশো আশি টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আজকে চিকেন কারি প্যান্ট আর কিছু দেখাতে পারলাম না এক হাজার দুশো আশি টাকা ঠিক আছে যে নিতে পারেন এক হাজার দুশো আশি টাকা ইভ ইচ্ছে মতো ওয়াশ ওয়াশ করে পড়বেন ক্লিয়ারেন্সে এক হাজার দুশো আশি টাকা মেজারমেন্ট করছেন বলেন তো আমি তো একটা হলো কিন্তু মেজারমেন্ট দাঁড়ি থেকে করে করে দিচ্ছি হ্যাঁ আপু রিজেক্ট ড্রেস আপু রিজেক্ট ড্রেসে নাই এই মুহুর্তে কিছু জমেছে বাট এই কয়টা নিয়ে আচ্ছা বডি সাইট হাতা উনিশ লম্বা সাতচল্লিশ করতে পারবো কমাতে পারব না ওর না আটাশি থেকে নব্বই আর চওড়া চল্লিশ ওকে এই যে নিবেন নিয়ে নেন কি করে জানেন লাইভ করতে বিরক্ত লাগে দিয়ে দিব একবার চিন্তা করছে কি করে দেখাই তো দেই লাইভে মানে কেউ আছে লাইফ শুনেও না আমি কোন জায়গায় বলছি এরপর আবার বলে এটা আমি নিবো না এটা ওটা হয়েছে বিরক্ত হয়ে গেছে আমি একদিন রিজেক্ট ড্রেসের লাইফ করে আমার বিরক্ত লাগছে এগুলো শোরুম থেকে দিলে ভালোভাবে দেখা শুনে নিবে শোরুম থেকে কয়েকবার দিয়েছিলাম শেষ হয়ে গেছে এই যে খুব সুন্দর করে আছে দেখেছেন এগুলো কিন্তু কাজগুলো খুব সুন্দর হ্যাঁ পুরো বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বারোশো আশি টাকা পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু আগে বলছি ওকে এই যে ব্যাকেও সুন্দর করে ডিজাইন করা ফ্রান্টেও ডিজাইন করে এগুলো আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন বডিতে কিন্তু সুন্দর করে করে কাজ করা আছে সো এই হয়ে যাচ্ছে আপনাদের ড্রেসটা আর এটা হবে অন্যটা হ্যাঁ পুরো অন্যটা সেম ভাবে থাকবে আবার উল্টো ওনার দিচ্ছেন মানে কারণটা কি আমি বুঝলাম না আপনার এই যে হ্যাঁ ওননাটাও খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন ওইটাও দিলেন ওটা একটু দিচ্ছেন আপনাদের মাথা কি উল্টাপাল্টা হয়ে গেছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের প্যান্ট পিস ওকে এক হাজার দুশো আশি টাকা দান হুম আপু শুধু চিকেন কারির সালোয়ার নিতে চাই আপু নেই রে চিকেন কারির সালোয়ার যা ছিল শেষ না সোল্ড 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 সব সোল্ড আচ্ছা এটা হবে তিন পিস এটা তিন পিস হবে আর এটা কয় পিস দুই পিস আচ্ছা হ্যাঁ ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড শেয়ার ডান থ্যাংক ইউ আপনাদের কাছকে কি কি দিতেছে আমি খালি দেখতেছি এক পিস দুই পিস কী কী আছে ওয়াও যার একটু লাক্সারি কিছু চান তাদের জন্য দেখেন খুবই সুন্দর এটা যারা নিতে পারবেন এটা প্রাইস ছিল কত উনিশশো টাকা না এটা উনিশশো টাকা ছিল এটা আজকে যেই নিতে পারবেন এটা প্রাইস থাকবে শুধু মাত্র নাইন 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 পাগলা হ্যাঁ এই যে ওকে কারদানা করে দেওয়া আছে এগুলো সব ডেলিভারিসে লাগছে এটা প্রচুর লস এই একটা ড্রেসের মধ্যে আমার মনে করেন কত নয়শো টাকার লস হবে এই একটা ড্রেসে নয়শো টাকার মতো লস হবে নয়শো থেকে নয়শো টাকার মতো লস একটাতে তিনটাতে প্রায় অলমোস্ট তিন হাজার টাকার মতো লস হ্যাঁ অনেস্টলি খুঁজে দেখেন যারা হাতে পাবেন তারা বুঝবেন হ্যাঁ কাপড়টা অনেক কোয়ালিটিফুল খুব সুন্দর একটা পিওর হোসেন কটনে দেন ওনাটা দিয়ে দেন এই যে ওনাটা খুব সুন্দর আছে হুম আচ্ছা ডান তো প্যান্ট দিয়ে দেন সো এটা তিন পিস আর ওটা এক পিস না ওটা দু পিস আচ্ছা এটা তিন পিস আছে যারা একটু পিচটোন কালারের নেবেন খুবই দারুণ এগুলো খুবই লাক্সারি আইটেম আছে ঠিক আছে আমরা লস মানে অনেক লসের ড্রেস দিই হ্যাঁ যখন লস হয় সুপার লসের ড্রেস দিয়ে থাকে এটা হচ্ছে যে আপনার মিন টোন কালার ঠিক আছে মিন টোন কালার পুরো বডিতে কিন্তু এরকম সুন্দর করে কাজ আছে হ্যাঁ পুরো বডিতে কিন্তু এরকম সুন্দর করে কাজ এগুলো কিন্তু সব লক করা হ্যাভি করে কাজ করা হ্যাভি করে কাজ করা ঠিক হ্যাঁ আনিস্ট্রিসে এগুলো কিন্তু সব আনস্টিস আছে আর স্টিসগুলোও দিয়েছে আজকে অনেক লসে যার স্টিস চাচ্ছেন স্টিসও আছে হ্যাঁ এই যে হাতার মধ্যে কি হাতার মতো কাজ আছে আর দেখালাম না তিন পিস আছে এটা আচ্ছা এটা হয়ে যাচ্ছে নাইন 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 ওকে নয়শো নিরানব্বই টাকা এটা পেয়ে যাবেন যে নিতে পারেন আর কি আছে দেখেন তো এই যে খুবই সুন্দর সো যার লাগবে নিয়ে নিন হ্যাঁ এই যে খুবই দারুণ ওকে আচ্ছা তারপর আরেকটাতে চলে যাই এক পিস এক পিস হবে না এগুলো আবার এক পিস এক পিস হবে আমি পিছনে পিন করছি না এটা ফুল আছে কারণ এটা আবার এক পিস হবে এক পিস করে হবে এটা প্রাইস কত ছিল এটা প্রাইস কত ছিল আচ্ছা এগুলো কত যেন ছিল তাও নাই উনিশশো উনিশশো কিছু একটা ছিল যে পিওরের মধ্যে হ্যাঁ পিওর কাপড় আছে না পিওরের পিওরের চিকেন কারি হেভি ওয়ার্ক পেয়ে যাবেন এগুলো অনেক লাক্সারি লাগে পড়লে যে কেউ দেখলে বুঝে যায় অনেক দামি আইটেম এটা একজন একজন আপু পাবেন হ্যাঁ এটা একজন একজন পাবেন একজন একজন করে পাবেন এটাই যে একজনা পইটা পাবেন হ্যাঁ যারা পিওরের কাপড় পছন্দ করেন তাদের জন্য হ্যাঁ এটা ইনার ইউজ করে নিতে হবে এই যে নিচে ওনাটা দিয়ে দেন অনেক লাগজার একটা ওড়না পাবেন হ্যাঁ অনেক দামি ওড়না সফট নেটের মধ্যে একটা অন্য হয়ে যাবে ঠিক হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আজকে আমি এটা আজকে আপনাদেরকে দিয়ে দিব কততে শুনবেন এক হাজার দুশো আশি টাকায় কই পায় জামা দেন চোখ রেখে পেয়ে যে হ্যাঁ পাগলা পাগলা অফারে কিন্তু ড্রেস যাইতে সেগুলো মিস করেন না এই যে ঠিক হ্যাঁ বললাম না কিনা দাম হচ্ছে কমে কমে আর এটা হচ্ছে আরেকটা পিচকাল সব সেম কিন্তু ওই দেখেছেন চিকেন কারিতে কিন্তু ভেরিয়েশন হবে এ হচ্ছে ওর না যারা নেন নিয়ে নেন যে যেটা ভাগে পার নিয়ে নিন একটা হলো নিয়ে ট্রাই করেন একটা না পেলে আরেকটা আর পাবো না মানে একটু নিয়েই ছাড়বেন আচ্ছা এটা যাচ্ছে খুব সুন্দর করে কি বলে আই হায় এক ঘন্টার বেশি হয়ে গেল লাইভ ওই যে ওইটা দিয়ে দেন আমি মিষ্টিটার ওইটা দুই পিস আছে মনে হয় নিচে 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 হুম কয় পিস আছে আমার হাতে দেন বললাম না হ্যাঁ আজকে দেখাবো না আজকে তো সব সুন্দরগুলো দেখাই করছি রে আচ্ছা রাখেন আচ্ছা অতিরিক্ত সুন্দর কেন আপু লোভে পড়ে যায় আর এধাবিন আপু আচ্ছা আজকে তো আপনারা তো মনে করেন খুশি খুশি আর আমার কষ্টই কষ্ট আচ্ছা সমস্যা নাই আপুরা হ্যাপি থাকলে হলো তো যারা লাইফটাতে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে প্রচুর পরিমাণ লস লাইভ করলাম তারপর আমি এখন একটু উইনার নিয়ে দিই হ্যাঁ কমেন্ট থেকে যারা যারা একবার হলো ড্রেস নিয়েছেন কমেন্ট করে দিন লাভ লাইক যারা দেন একটু লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ উইনারটা নিয়ে দিই আপু তোমার সব ড্রেসে সুন্দর হ্যাঁ লসে লসে ড্রেস দিয়ে আবার মানুষ উইনারও দেয় আর কি করবো বলেন আপু তোমার সব ড্রেসে সুন্দর জান্নাতুল ফ্যাডোসা লিজাপু লিখেছেন আসসালাম আসলাম আলাইকুম আসসালাম সবসময় সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু আমি লাইভ আটকায় আছে নাকি আমি কালকে রাতে ঘুমাইনি আজকে আমার চেহারা দেখলে আবার বুঝতে পারার কথা আমি না ঘুমাইলে শেষ যে ক্যামেরা আমার দেখলে বুঝে না থাকলেই দেখেন গতকালকে ফুল অফ টেনশন ফ্রিতে আরামসে ঘুমায়া আসছি দেখলে সবাই বুঝছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আনোয়ারজান সকিয়াপু হচ্ছে সো গুড লেখে উইনার হয়েছেন হ্যাঁ যারা হচ্ছে আপনারা ইয়ে করেন নাই কি বলে হচ্ছে কি লাভ লাইক দেন না লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ আনোয়ারজান শকিয়াপো হচ্ছে টু হান্ড্রেড টাকার একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সবাইকে আছে কিন্তু লসে গিয়েছে আপু অনেক ড্রেস আমি এরকম লাইভেও নর্মালি ইয়ে করি না উইনার নেইও না প্রচণ্ড পরিমাণ লসে লসে ড্রেস গিয়েছে এটা যারা লাইভে ছিলেন তারা বুঝারই কথা ঠিক আছে আমি একটা দেখি একটা ইয়ে পাই কি না ড্রেস নিয়েছে অনেক আলহামদুলিল্লাহ আচ্ছা সুপার ডুপার আছে আমি এখন র্যান্ডম একটা কমেন্ট নিয়ে দেখি রিভিউ পাই কিনা হ্যাঁ স্মিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিভিউ কমেন্ট আচ্ছা তোহা বিনতে রহমান চল্লিশটার বেশি ড্রেস নিয়েছি হ্যাঁ ইয়া থেকে কী বলে রিভিউ থেকে উনি হচ্ছে থ্রি হান্ড্রেড টাকার অফার পেয়ে গেল যে ড্রেসটা না পই লাইফ থেকে আরও তিনশো টাকার পাবেন হাই হাই ওনার তো আজকে চাঁদ কপাল তারপরে চলে যাবো আমরা লাভ লাইকে হ্যাঁ তারপর আমরা চলে যাব লাভ লাইকে যারা এখনো লাভ লাইক দেননি লাভ লাইক দিয়ে দেন আর যারা লাইফটাতে পরে জয়েন করেছেন তাদেরকে মাস্ট বলবো লাইভটা শুরু থেকে দেখেন কারণ আজকে প্রচুর পরিমাণ ড্রেস দেখিয়েছি তো সো হোপফুলি আপনার কোনো না কোনো একটা পছন্দ হয়েই যাবে দুষ্টমেরা মেয়েরা লাভ লাইক দেয়নি দুষ্টমেয়েরা লাভলাইক দেয়নি লাইক থেকে আমি কি করবো বলেন আর যারা শেয়ার করেছেন আমরা দুজনকে মেসেজ দিয়ে দিব তারা হচ্ছে কি চারশো টাকার গিফট হচ্ছে যারা গতকালকে স্টিল পিকচার শেয়ার করেছিলাম সেখানে যারা যারা শেয়ার ডান লিখেছেন সেখান থেকে দুইজন আমি ছবিটা কালকে এসে শেয়ার করে দিব নি নাহলে গ্রুপই দিয়ে দিব পেটার লাভ লাইক দেন নাই কিন্তু আমি লাভ লাইক পাই নাই আচ্ছা লাভ লাইক থেকে উইনার করে দিই যারা লাভ লাইক দেন না লাভ লাইক দিয়ে দেন কে হবেন জানি না বড়ো একটা নাম নিয়ে আসকে না সাদিয়া আক্তার চৌধুরী আপু টু হান্ড্রেড টাকার একটা ক্যাশব্যাক অফার পেয়ে গেলেন সাদিয়া আক্তার চৌধুরী আপু ওকে আপু ডান ওকে তো সবাই হচ্ছে গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ড্রেসটা আজকে যে একটা অফারে গেল এত এত দারুণ একটা ড্রেস মানে কি বলবো অসাম হ্যাঁ এত কম কোয়ান্টিটি আসছে এটা এত কম কোয়ান্টিটি এত কম কোয়ান্টিটি ছবি তুলবো কি কি করবো কি তার মধ্যে নিজেও একটা নিয়ে নিছি কি আর বলবো হাস্যকর কথাবার্তা বলেন আর এই কি একটা দামে পেয়ে গেলেন পিসটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার জন্য একটুখানে দেওয়া করবেন ইশাআল্লা আগামী দিন আবার তিনটা পনেরো থেকে বিশের মধ্যে চলে আসবো বা তিনটা থেকে সাড়ে তিনটা তিনটা পনেরো থেকে সাড়ে তিনটার মধ্যে তো লাইবে সেই পনেরো মিনিট হচ্ছে আমার আসার টাইম তো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা নোটিফিকেশানও পাবেন না একবার ঢুকু মেরে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ